আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু। সার তাহলে এরা সময় কি আপনি সমস্যা? আপনাকে আমি একটা প্রশ্ন করি আপনাকে আমি একটা প্রশ্ন করি হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ আপনি তো একটা মুসলিম পরিবারের সন্তান, তাই না? বাবা মা তো জি মুসলিম ছিল, জি তো ধর্মটা কি আপনি নিজে ইচ্ছা করে মানে যাচাই বাছাই করে বেছে নিয়েছেন, নাকি আপনি আপনার বাপ দাদার ধর্মটাই পালন করছেন? ভাই, ধর্ম যাচাই করা কি একটা, ধরেন আমি যদি বলি যে ধরেন একটা ছেলে 12 বছর 10-12 বছর থেকে তাকে ইসলামের বিধান যেটা নামাজ তাকে পড়তে হবে, এখন এই বয়সে কি এর সূক্ষ্ম সূক্ষ্ম যাচাই বিশ্লেষণ করে বোঝা এটা কি তার পক্ষে সম্ভব বলেন? কিন্তু কিন্তু ভাই আপনার জন্ম যদি একটা হিন্দু পরিবারে হতো, ধরেন ভারতের একটা হিন্দু পরিবারে যদি আপনার জন্মটা হতো, বা ধরেন ইসরায়েলের একটা ইহুদি পরিবারে যদি আপনার জন্মটা হতো, বা ধরেন আমেরিকার একটা খ্রিস্টান পরিবারে যদি আপনার জন্ম হতো, বা ধরেন বার্মার একটা বৌদ্ধ পরিবারে যদি আপনার জন্ম হতো, তাহলে ছোটবেলা থেকে যদি আপনাকে এটা শেখানো হতো যে ধরেন ইসরায়েলে আপনার জন্ম হয়েছে ইহুদি পরিবারে, ইহুদি ধর্মটাই সেরা ধর্ম, একমাত্র সত্য ধর্ম, বাদ বাকি যত ধর্ম আছে সব হচ্ছে মিথ্যা ধর্ম, আপনার বাবা মা যদি আপনাকে এইটাই শিখিত ছোটবেলা থেকে যে ইহুদি ধর্মটাই একমাত্র সত্য, বা ধরেন আপনি হিন্দু পরিবারে জন্মেছেন ভারতে, আপনাকে ছোটবেলা থেকে শিখাইলো হিন্দু ধর্মটাই হচ্ছে একমাত্র সত্য ধর্ম, সনাতন ধর্ম, বাদ বাকি যে ধর্ম আছে সব হচ্ছে মিথ্যা, সব হচ্ছে ভুয়া, সব হচ্ছে বিকৃত, আপনাকে আপনার পরিবার থেকে, আপনার স্কুল থেকে, আপনার কলেজ থেকে সবাই একই জিনিস আপনাকে শেখালো ছোটবেলা থেকে, আপনার মন মানসিকতাটা তৈরি করা হলো এমন ভাবে যে আপনি বড়ই হইলেন এই জিনিসটা মাথায় নিয়ে যে আপনার, আচ্ছা এখানে তো বারবার ইকো হচ্ছে, মানে বারবার শব্দ হচ্ছে আমার এখানে, সরি, আপনি ছোটবেলা থেকে এইভাবেই বড় হয়েছেন যে হিন্দু ধর্মটাই একমাত্র সত্য ধর্ম, বা বেদই হচ্ছে একমাত্র সত্য, বাদ বাকি যা আছে সব হচ্ছে মিথ্যা, আপনাকে ছোটবেলা যদি এইভাবেই বড় করা হয়, এবং একটা সময়ে যখন আপনি একটু বড় হলেন তখন আপনার অলরেডি আপনার মগজের ভেতরে ঢুকায় দেওয়া হয়েছে যে আপনি যে ধর্মে জন্মগ্রহণ করছেন সেই ধর্মটাই হচ্ছে একমাত্র সত্য ধর্ম, তখন কি আপনার ভেতরে একটা পক্ষপাতিত্ব চলে আসবে না ভাই, কি বলেন আপনি? হ্যাঁ, এটা আসতে পারে, তবে এখানে আরো একটা কথা আছে। কিন্তু এই জিনিসটা তো আপনি মানে স্বীকার করেন যে একটা বাচ্চাকে যদি ছোটবেলা, ধরেন আপনার একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটাকে আমেরিকান একটা লোক নিয়ে গেছে, হ্যাঁ আমেরিকান একটা দত্তক নিয়ে গেছে, ভাই আপনার কথা কথা আমি শুনতে পাচ্ছেন? বুঝছি, আর না বললেও হবে। না না না, একটু জিনিস একটু চিন্তা করেন যে শুধুমাত্র আপনি তো আমার কথা শুনেন না ভাই, এখানে দর্শকরা শুনে, দর্শকদের ভিতরে অনেক মানুষ আছে যারা হয়তো আপনার মতো এত বুদ্ধিমান না যে দ্রুত বুঝে ফেলে ব্যাপারটা, হয়তো অনেকের একটু বেশি সময় লাগে বুঝতে, বুঝতে পারছেন আমি যে শুধুমাত্র আপনার সাথেই কথা বলি তা তো না, দর্শকদের দর্শকদেরকেও আমি একটা মেসেজ দিতে চাই, আমার কথা বলতে দর্শকদেরকে একটা মেসেজ দিতে চাই। আচ্ছা আচ্ছা জিনিসটা হচ্ছে যে আপনার মনে করেন আপনার একটা ছেলে, আপনি কিন্তু সাচ্চা মুসলমান, আপনার একটা ছেলে ছোটবেলায় একটা হারায় গেল, সে হারায় গিয়ে দেখা গেল আমেরিকান একটা খ্রিস্টান ভদ্রলোক তাকে নিয়ে গেছে, আমেরিকাতে নিয়ে গেছে, আমেরিকাতে নিয়ে গিয়ে বড় করছে, আমেরিকান খ্রিস্টান একটা পরিবারে চার্চে নিয়ে যেত, তারপরে যীশু খ্রিস্টের কথা শোনাইতো, মেরির কথা শোনাইতো, তারপরে মানে হলি গোস্টের কথা শোনাইতো, ঈশ্বরের কথা শোনাইতো, এবং এইভাবে সে আস্তে আস্তে বড় হয়েছে, ঠিক আছে। বড় হওয়ার পরে কি হলো, সে কিন্তু খ্রিস্টান হয়ে বড় হইলো, তার কাছে একমাত্র সত্য ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম, বাইবেল হচ্ছে একমাত্র সত্য কেতাব, বাদ বাকি যে মোহাম্মদ এবং কোরআন এগুলো হচ্ছে তার কাছে ভুয়া, কারণ ছোটবেলা থেকে তাকে এইভাবেই মাইন্ডসেট করা হয়েছে মোহাম্মদ হচ্ছে ভুয়া নবী, মোহাম্মদ হচ্ছে ভণ্ড নবী, মোহাম্মদ হচ্ছে আরব দেশের একটা লোক যে হচ্ছে মিথ্যা কথা বলছে, হ্যাঁ এইভাবে যদি তাকে বড় করা হয় ছোট, তাহলে একটু বড় হওয়ার পর তো তার মাইন্ডসেটটা তো এরকমই থাকবে নাকি ভাই, কি বলেন আপনি? হুম হুম তার মাইন্ডটা সেভাবে থাকবে। সেই অবস্থায় মনে করেন আপনার সাথে তার দেখা হইলো এবং আপনি তাকে বললেন যে বাবা মানে ইসলাম ধর্মটাই তো সত্য ধর্ম, মোহাম্মদই তো সত্য নবী, শেষ নবী, আর কোরআনটাই তো হচ্ছে গিয়ে আল্লাহ পাকের কেতাব, আপনার কি মনে হয় সে আপনার কথা শুনে আপনাকে পাত্তা দিবে? পাত্তা দিবে না, এটাই স্বাভাবিক। তার মানে বোঝা যাচ্ছে যে এরকম একটা এরকম যদি একটা ঘটনা ঘটে তাহলে সে আপনাকে পাত্তা না দেওয়াটাই স্বাভাবিক, হতে পারে পাত্তা দিবে, কিন্তু সাধারণত যেটা আমাদের মনে হয় যে সে হয়তো বেশিরভাগ সময় যেটা হবে পাত্তা দিবে না আসলে, মানে সে আপনাকে বলবে ধুর ধুর এই লোক কি বলে, পাগল লোকটা কি বলে, এই পাগল লোকের কথা কোনো দাম আছে, এগুলো মিথ্যা কথা বলতেছে, আমাকে তার ধর্মে নেওয়ার জন্য চেষ্টা করতেছে, এটা নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে এই লোকের, এই লোক নিশ্চয়ই ধান্দাবাজ, সে চায় আমার কিন্তু আপনাকে, যেমন আপনাকে যেমন একজন খ্রিস্টান এসে যদি এখন বলে যে আসো ভাই খ্রিস্টান ধর্মে কনভার্ট হো, আপনার যেরকম অনুভূতি হবে, আপনি যেরকম ভাববেন এই বেটা হ্যাঁ আসছে খ্রিস্টান ধর্ম প্রচার করতে, এই 2 নম্বর বেটা ধান্দাবাজ টাউট বাটপার, আপনি যখন যেরকম ভাববেন সেও তখন সেরকম ভাববে যে এই তো আসছে একটা মুসলমান দাদাবাজ আসছে, সে ধর্ম প্রচার করতে আসছে, দেখছো ওই কোনখানকার কোন আরব না কি দেশে সৌদি আরবের একটা মূর্খ বালক
সে কি নাকি কি লেখছে কোরআন, সে কিনা নিয়ে আসছে, এটা আসছে আমার কাছে ধর্ম প্রচার করতে, এরকম তো ভাবাটাই স্বাভাবিক। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে প্রত্যেক মানুষের তো উচিত আসলে যেই ধর্মের পরিবারে জন্মেছে সেই ধর্মটা কি একমাত্র সত্য বা একমাত্র আসল, একমাত্র ঐশ্বরিক কেতাব হিসেবে না মনে করে যাচাই বাছাই করে দেখা। হইতে পারে ঘটনাক্রমে আমি এমন একটা পরিবারে জন্মাইছি সেই পরিবারে সেই ধর্মটা মিথ্যা, এমন তো হইতে পারে। আমি আপনাকে বলতেছি না যে আপনার আপনার ধর্মটা মিথ্যা, কিন্তু এমন তো হইতেই পারে যে ঘটনাচক্রে হয়তো আপনি এমন একটা ভুল ধর্মের পরিবারে জন্মগ্রহণ করছেন যেই পরিবারটা একটা ভুল ধর্ম গ্রহণ করছিল। আর আপনি যদি যাচাই করে না দেখেন যে এই ধর্মটা আসলে সত্য নাকি ধর্মটা সঠিক কিনা, যদি যাচাইটা না করেন তাহলে আপনি কি নিশ্চিত ভাবে এই জিনিসটা বলতে পারেন যে আপনার ধর্মটা সত্য ধর্ম? আমাদের সাথে ফারাজ ভাই যুক্ত হয়েছে, ফারাজ ভাই আপনি? জি ভাই, জি ভাই আমি। আচ্ছা ফারাজ ভাই, আমি আমাদের সাথে এ হাসান ভাই যুক্ত হয়েছেন, এ হাসান ভাই খুবই ভদ্র মানুষ, ওনার সাথে আমরা কথা বলছি। ওনাকে আমি একটা উনি আমাকে একটা প্রশ্ন করেছেন, আমি চেষ্টা করেছি উত্তর দেওয়ার, আমিও একটা প্রশ্ন করেছি ওনাকে, দেখি উনি আমাদেরকে কি উত্তর দেয়। তাহলে ফারাজ ভাই ওনার উত্তরটা আমরা একটু শুনে নিই নাকি ভাই? অবশ্যই ভাই। হ্যাঁ এহাসান ভাই আপনি বলেন তাহলে এবার। জি আসিফ ভাই, আসলে আপনার কোশ্চেনের অ্যান্সার কোশ্চেনটা আমি বুঝছি। তো আমি বলবো যে যদি ওই যে ইহুদি মানে খ্রিস্টানের সাথে দেখা হইলে সে আমাকে পাত্তা দেবে না, আমি যদি তাকে আমার ধর্মের কথা বলি, হ্যাঁ এখানে আমি বলবো আমার ধর্মে যে সে, আমি বলবো যে হ্যাঁ ইসলাম ভালো, আপনি ইসলামে আসেন, কথা এখানেই শেষ না। আমি তাকে জানতে বলবো আমার ধর্মে কি আছে, তার খ্রিস্টান ধর্মে কি আছে, সে যদি হিন্দু হয় তাহলে তার আপনার হিন্দু ধর্মে কি আছে, আমার ধর্মে কি আছে, আপনি দেখেন, আপনি পড়াশোনা করেন, জানেন, হ্যাঁ ইসলাম তো একটা ইহুদি বা খ্রিস্টানকে যে আমাকে বাধ্য করতে হবে ইসলামে আনতেই হবে এমন কিন্তু কিছু না, এমনটা সত্য না। তবে আমি তার মানে হাসান ভাই আপনি তাকে জানতে বলতেছেন মানে এর অর্থ হচ্ছে যে আপনি তাকে যাচাই করে দেখতে উৎসাহিত করবেন নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। মানে আপনি মানে কোরআনটাও পড়তে বলবেন, আচ্ছা ভাই তুমি কোরআনটাও পড়ো, তুমি বাইবেলটাও পড়ো, তুমি গীতাও পড়ো, বেদও পড়ো, তুমি ত্রিপিটক পড়ো, তুমি মানে আহুর মাজদাও পড়ো, তুমি যা সব ধর্মগুলো পড়ো, তারপর তুমি ভাই মানে সিদ্ধান্ত নাও যে কোন ধর্মটা সত্য, এরকম তো বলবেন নাকি ভাই? না আমি তো প্রথমে বলবো আমার, আমি যদি আমার ধর্মকে সত্য বলি তাহলে আমি বলবো যে সে যে ধর্মটা আছে সেটাও তো সে জানে বা কম বেশি, এবং আমি বলবো যে আমার ধর্ম দিকে যে আপনাকে ডাকছি, আপনি আমার ধর্ম সম্পর্কে জানেন, আমি তো সত্য বলছি এবং আমার কথাটা কি কতটুকু সঠিক এবং আমার ধর্ম কি আসলেই সঠিক কিনা আপনি একটু জানেন, পড়াশোনা করেন, ঠিক আছে। না না ভাই, যদি শুধু যদি এই দুইটা ধর্ম পড়ে তাহলে সে হয়তো, এই দুইটা ধর্মের বাইরেও তো আরো ভালো ভালো বড় বড় ধর্ম আছে তাই না? যদি শুধু দুইটা ধর্ম পড়ে এমনও তো হতে পারে ভাই, এমনও তো হতে পারে যে আপনারা দুইজনই ভুল ধর্মের পরিবারে জন্মাইছেন, তিন নাম্বার যে ধর্মটা সেইটা হচ্ছে আসলে সত্য ধর্ম, কিন্তু আপনারা দুইজনই বেকুবের মতো মানে আপনাদের পূর্বপুরুষ হয়তো বেকুবের মতো দুইটা ভুল ধর্ম গ্রহণ করছে, আপনিও ভুল ধর্মে আছেন, সেও ভুল ধর্মে আছে, তিন নাম্বার যে বেটা সেই বেটা হয়তো সঠিক ধর্মে আছে, সেই বেটা কিন্তু আপনাদের কাছে আসে নাই, তখন কিন্তু আপনারা দুজনেই কিন্তু মানে ইয়া হয়ে যাবেন, বোকা হয়ে যাবেন, পরকালে গিয়া দুজনেই দেখবেন বিপদ। আরে আপনারা খ্রিস্টান এবং মুসলমান দুজনেই গিয়া দেখতেছেন শিব এখানে খাড়ায় আছে, মা কালী এখানে খাড়ায় আছে, কি একটা বিপদের মতো অবস্থা, মানে মা কালী কালী কালা একটা মহিলা সে আর কি দাঁড়ায় আছে পরকালে, তখন তো ভাই বিপদ হবে। মানে আমাদের কি উচিত না যে মানে অনেকগুলো ধর্ম কম্পেয়ার করে দেখা, পরে দেখা, যাচাই করে দেখা, এটাই তো একজন যুক্তিবাদী মানুষের অ্যাপ্রোচ হওয়া উচিত নাকি ভাই? হ্যাঁ অনেকগুলো ধর্ম বলতে উল্লেখযোগ্য যে ধর্মগুলো আছে, কিছু কিছু ধর্ম তো মানে হিসেবেই আসে না, উল্লেখযোগ্য যেগুলো আছে সেগুলো যদি সে যাচাই করে তো খুব যে মানে কঠিন বিষয়টা তাও কিন্তু না, সে খুব মানে একদম একদম একমত ভাই আপনার সাথে, আমি একদম একমত, আপনার বলতে হবে না, একদম একমত ভাই। পৃথিবীতে ধর্ম আছে 4200টা, এত ধর্ম তো পুরো শেষ করা সম্ভব না, আমরা উল্লেখযোগ্য যে বড় বড় ধর্মগুলো আছে সেগুলো একটু পরে যাচাই করে দেখতে পারি নাকি ভাই? এটাই তো আপনার মতামত নাকি? আসলে ভাই আমি কিন্তু এই মানে কথাগুলো আমি যতটা বুঝতেছি সেই আলোকে বলছি। ফারাজ ভাই, ফারাজ ভাই আপনার আপনার পয়েন্ট আমি একটু শুনি শুনবো, কিন্তু আমার আমি একটা দিকে আসলে যাচ্ছি, যাওয়ার চেষ্টা করছি, একটা পয়েন্ট তৈরি করার চেষ্টা করছি এখান থেকে, আপনার পয়েন্টটা একটু একটু পরে শুনি। তা আমার পয়েন্টটা হচ্ছে যে হাসান ভাই আপনি তো একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন তাই না? জি। আপনি কি ভাই বাইবেলটা পড়ে দেখছেন? না বাইবেলটা আমার পড়া হয়নি। আপনি কি বেদ পড়ে দেখছেন? না। আপনি কি ভগবত গীতা পড়ে দেখছেন? না। আপনি কি ত্রিপিটক পড়ে দেখছেন? না আমার ওগুলা পড়া হয়নি। কিন্তু আপনি ওগুলা কোনোটাই পড়েন নাই, কিন্তু আপনি নিশ্চিত হয়ে গেছেন যে আপনার ধর্মটা সত্য ধর্ম তাই না ভাই? হ্যাঁ এটা আমি বিশ্বাস করি। আচ্ছা মানে আপনি যাচাই না করেই বুঝে গেছেন যে আপনার ধর্মটা সত্য ধর্ম, কিন্তু একটু আগে আপনি বলছিলেন যে প্রত্যেক যুক্তিবাদী মানুষের উচিত
যাচাই করে, মনে করেন আপনি একটা দোকান থেকেই আপনার বাবাও দুধ কিনতো, আপনিও দুধ কিনেন এবং দুধ খান, অন্য কোনো দোকানের দুধ আপনি কখনো আপনার পরিবারের প্রত্যেক কেউ কখনো খায় দেখেনি। এখন আপনি বলতেছেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুধ হচ্ছে এই কলিমুদ্দিনের দোকানের দুধ, এই কলিমুদ্দিনের দোকানের দুধই হচ্ছে একমাত্র বিশুদ্ধ দুধ, এর থেকে ভালো দুধ পৃথিবীর আর কোথাও নাই। কিন্তু ভাই আপনি অন্য কোনো দুধ তো খেয়েই দেখেন নাই, কিনিনি নাই জীবনে, একদিন একদিন একটু একটু টেস্ট করেন নাই, এমনকি কোন একটা ওই যে দুধ পিওর কিনা এটা যাচাই করার যে একটা মেশিন আছে সেই মেশিনটা দিয়ে চেকও করেন নাই। চেক না করে আপনি একটা দোকানের দুধ খাইছেন, আপনার বাপেও একটা দোকানের দুধ খাইছে, আপনার 1400 এক দোকানের দুধ খাইছে, এবং আপনি বলতেছেন যে এই দোকানের দুধ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুধ, এটা কি ভাই কোনো যুক্তিবাদী মানুষের অ্যাপ্রোচ হতে পারে? হ্যাঁ, আপনি যেটা বলছেন আসলে অন্যান্য ধর্ম সম্পর্কে কিছুটা জানা আছে, তবে অতটা বিস্তারিত ভাবে এতটা জানা নাই, ঠিক আছে। তবে অন্যান্য ধর্মের যে অনেকটা পরিবর্তন হয়েছে সেটা তো হয়তো আপনিও জানেন। সেটা তো আপনি আপনার ধর্মগুরুদের কাছ থেকে শুনছেন, যে আপনার ধর্মগুরুরাই অন্য ধর্ম সম্পর্কে যে কথাগুলো বলছে বা আপনার ধর্মীয় গ্রন্থে যেটা লেখা আছে অন্য ধর্ম সম্পর্কে। না না, আপনার ধর্মগুরুরাই বা আপনার ধর্মের গ্রন্থতেই যে অন্য ধর্ম সম্পর্কে যেটা লেখা আছে সেটা আপনি পড়ছেন, কিন্তু তাদের ধর্মগুলো সম্পর্কে জানতে হলে তো তাদের ধর্মগ্রন্থ পড়তে হবে। আপনার ধর্মে খ্রিস্টানদের সম্পর্কে যা লেখা আছে আপনি শুধুমাত্র সেটা পড়ছেন, যে আপনার ধর্মগ্রন্থে লেখা আছে খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থকে বিকৃত করে ফেলছে, আপনি এইটা পড়ছেন, কিন্তু তাদের ধর্মগ্রন্থে কি লেখা আছে সেটা কি আপনি পড়ছেন? না, সেটা সেভাবে পড়া হয়নি। মনে করেন একজন খ্রিস্টান তাদের ধর্মগ্রন্থে পড়লো যে মোহাম্মদ ছিল একটা লুচ্চা, এখন সেইটা পড়ে সে বলতেছে মোহাম্মদ ছিল তো একটা লুচ্চা, তো ইসলাম ধর্মের নবী হচ্ছে লুচ্চা, তাহলে তো হইলো না ভাই। তাহলে মানে মোহাম্মদ কি ছিল সেটা জানতে হলে তো মুসলমান ইসলামের যে নবী মানে ঈশ্বর যে মানে সিরাত গ্রন্থ সেই সিরাত গ্রন্থ থেকে পড়তে হবে যে মোহাম্মদ কেমন ছিল। খ্রিস্টানদের গ্রন্থে মোহাম্মদ সম্পর্কে কি লেখা আছে এইটা পড়ে তো আসলে একটা বায়াসড মানে একটা বায়াসড মানে বায়াস শব্দটার মানে কি মানে হচ্ছে গিয়ে তাদের পক্ষের একটা কথা আপনি শুনতে পাবেন, তাই না? তাদের পক্ষের মোহাম্মদ তাদের তারা মোহাম্মদ সম্পর্কে কি ধারণা করতেছে সেই কথাটা শুনতে পাবেন, কিন্তু তাদের মানে মোহাম্মদ আসলে কেমন সেটা জানতে হলে তো মোহাম্মদ আসলে কেমন মানে সিরাত গ্রন্থতে কি লেখা আছে সেইটা আপনার পড়া থাকতে হবে, নাহলে তো আপনি জানতে পারবেন। একইভাবে খ্রিস্টান ধর্মের মানে আকিদা কি, খ্রিস্টান ধর্মের নিয়ম কানুন কি, বা খ্রিস্টান ধর্মের কি পরিবর্তন হয়েছে নাকি হয় নাই এটা পড়তে হলে তো আপনি মুসলমানদের ধর্মগ্রন্থে খ্রিস্টানদের সম্পর্কে কি লেখা আছে এটা পড়লে তো ভাই আপনার হবে না। আপনার তো যেটা পড়া উচিত ছিল সেটা হচ্ছে খ্রিস্টানদের বই পড়ে দেখা উচিত ছিল যে তাদের কি কি পরিবর্তন হয়েছে, সেটা আদৌ পরিবর্তন কিনা বা সেটা কেমন কি, যেহেতু তাদের ইয়া থেকে জানতে হবে, নাকি ভাই? এখন শুনেন, খ্রিস্টানদের যে মানে ওদের যে বইগুলো, ঠিক আছে, ওগুলো তো ওগুলোরও তো কপি আছে, বা সেগুলো পড়লেও তো দেখা যায়, অথবা তাদের সাথে কথা বললে দেখা যায়, মানে দেখা যায় মানে কি আমি বুঝি না ভাই, দেখা যায় মানে কি আমি বুঝি নাই, আপনি কি সেটা পড়ে দেখেছেন নাকি আপনি আপনার ধর্মগুরুদের থেকে শুনেছেন ওটা পড়লে দেখা যায় এরকম এরকম দেখা যায়, এটা এই কথাটা আপনি কার কাছ থেকে শুনেছেন, নিজে পড়ে দেখেছেন যে দেখা যায়, নাকি হয়তো আপনার একটা হুজুর সে একটা ওয়াজে এটা ওয়াজ করছে যে আরে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ পড়লে দেখা যায়, এটা কি আপনি আপনার হুজুরের থেকে শুনছেন মানে অন্যের মুখে ঝাল খাইছেন নাকি নিজে ঝালটা খাইয়া দেখছেন ভাই? না, আমি পড়ছি, তবে অত বিস্তারিত পড়া হয়নি। ভাই ভাই আমি আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনি বাইবেলের কোনো অংশই পড়েননি, আমি আমি এই বিষয়ে নিশ্চিত যে আপনি বাইবেলের কোনো অংশই পড়েননি। আমি আপনাকে তিনটা প্রশ্ন করি বাইবেল সম্পর্কে। না না, সেটার উত্তর আমি দিতে পারবো না, কারণ আপনি একটা উত্তর দিতে পারবেন না, কিন্তু ভাই আমি না আমি সেটা পারবো না, সেটা আমি বলছি পারবো না। হ্যাঁ হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি। আমি কিন্তু ভাই বেশিরভাগ ধর্মগ্রন্থ পড়ে দেখছি, খুব ভালোভাবে পড়ে দেখছি। আচ্ছা হাসান ভাই, আমাদের সাথে ফারাজ ভাই, ফারাজ ভাই আপনাকে একটা জিনিস পয়েন্ট বলবে, ফারাজ ভাই আপনি তাহলে আপনার পয়েন্ট একটু বলেন ভাই। এই যে এই এই পজিশনটা যে প্রত্যেকটা ধর্ম আমাদেরকে যাচাই করে দেখতে হবে, পড়ে দেখতে হবে, এই স্ট্যান্ডার্ড সাথে আমি একমত না এই জন্য ভাই, কারণ যারা ধর্মতে কনভিনসড বা ওই ধর্ম যারা বুঝছে পড়ছে তারা তো বুঝে ফেলাইছে আলটিমেট রিয়ালিটি, তাই না? তাদের গডের সাথে তাদের কোনো একটা সরাসরি কানেকশন ছিল, গড তাদেরকে কোনো একটা বই দিছে, ওইখান থেকে তারা আলটিমেট রিয়ালিটি জেনে ফেলাইছে। যদি তারা জেনেই ফেলে তাহলে তো তারা অবজেক্টিভলি প্রুফ করতে পারে যে কেন তাদের ধর্মগ্রন্থটা সত্য, মানে এটা তো বহুত আগে মানে আল্লাহ আপনার সাথে সরাসরি বা কোন একটা স্রষ্টা আপনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করছে, সেক্ষেত্রে তো আপনার এই বইটা সত্য এটা প্রমাণ করা একেবারে খুবই ইজি বিষয়।
একেবারে খুব ইজি বিষয় যে ওইখানে আল্লাহ রিজনিং দিয়ে দিবে বা আল্লাহ প্রমাণ দিয়ে দিবে কেন এই ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থটা হচ্ছে মহান ঈশ্বর পাঠাইছে। এখানে তো কোনো আর্গুমেন্টের বিষয়ই থাকতো না, এখানে যে আমার আলাদা করে পড়ে দেখতে হবে এরকম তো হওয়ার কথা ছিল না, এটা তো একেবারেই ফিক্সড হয়ে যাওয়ার কথা ছিল যে হ্যাঁ মুহাম্মদের কাছে কোনো একটা রেভলিউশন আসছে এবং এটা সত্য, আর এটা অবজেক্টিভলি সত্য, এটাকে এটা নিয়ে সাবজেক্টিভ ভিউ থাকার কোনো দরকার নেই, যে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি না এরকম কোনো কিছু থাকার দরকার নেই, আমার কাছে কিছু প্রমাণ আছে ওটার উপর আমি বিশ্বাস করি, বিশ্বাস শব্দ তো এটার সাথে রিলেটেড থাকারই দরকার ছিল না। আসিফ ভাই বলেছে আপনার পয়েন্ট ঠিক আছে, কিন্তু আপনার পয়েন্টটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, কিন্তু আমরা যে আলোচনাটা করছি মনে করেন ছোটবেলা থেকে আমরা যেভাবে বড় হই, যে পরিবেশে বড় হই, যে একটা ধর্মীয় পরিবেশে বড় হই, ছোটবেলা থেকে সেই ধর্মটাকে একসেপ্ট করতে শিখি আমরা, আমাদেরকে ছোটবেলা আসলে যেটা শেখানো হয় আমরা তো ছোট মানুষ আমরা তো সেটাই ভাবি, হ্যাঁ এটাই সত্য, বাবা মা যেটা বলতেছে সেটাই সত্য, বাবা মা তো কখনো মিথ্যা বলতে পারে না, বাবা বলছে আল্লাহ সত্য আল্লাহ সত্য, বাবা বলছে শিব সত্য, বাবা যদি আমার বাবা যদি বলতো শিব আর মা কালী সত্য তাহলে আমি ছোটবেলা ভাবতাম হ্যাঁ ভাই আমার বাবা বলছে অবশ্যই শিব সত্য মা কালী সত্য, এটা তো অন্য কিছু হইতেই পারে না, আমার বাবা যদি বলতো যে গৌতম বুদ্ধই একমাত্র সত্য আর কোনো সব হচ্ছে মিথ্যা তাহলে তো আমি সেটাই ভাবতাম যে ছোটবেলা যে হ্যাঁ আমার বাবা বলছে গৌতম বুদ্ধ সত্য তাহলে আর তো কোনো কিছু হইতেই পারে না, এটা তো হওয়া সম্ভবই না। আমরা আসলে সেই ছোট একটা মানুষ যখন আস্তে আস্তে ডেভেলপ করে সেইখানে সেই জায়গায় বসে আমাদের মন মানসিকতাটা কেমন হয় এবং আমরা আসলে নিরপেক্ষভাবে একটা নিরপেক্ষ জায়গায় বসে আমরা যাচাই করে দেখতে পারি কিনা, নাকি আমাদের ভেতরে ছোটবেলায় সেই পক্ষপাতিত্বটা ঢুকিয়ে দেওয়া হয় পরিবার থেকে যে তুমি মুসলমানের সন্তান তুমি তো মুসলমান, তুমি ইহুদির সন্তান তুমি তো ইহুদি, তুমি খ্রিস্টানের সন্তান তুমি তো খ্রিস্টান, তুমি তো হিন্দুর সন্তান তুমি তো হিন্দু, এইভাবে ছোটবেলায় আমাদেরকে একটা পক্ষপাতিত্ব দিয়ে দেওয়া হয় কিনা, একটা সিল দিয়ে দেওয়া হয় কিনা, যেই সিলটার কারণে আমরা আর পরবর্তীতে আমাদের যে নিরপেক্ষভাবে যাচাই করে দেখা উচিত বা নিরপেক্ষভাবে যে পর্যালোচনা করা উচিত যে আসলেই মানে এই ধর্মটা সত্য কিনা সেই মানে ক্ষমতাটা অনেকটা নষ্ট করে দেওয়া হয়। সেই কারণে বেশিরভাগ মানুষই যেটা করে যে প্রত্যেক ধর্মটাকে আঁকড়ে ধরে বসে থাকে। এই একই ঘটনা যদি মুহাম্মদের ক্ষেত্রে ঘটতো, মনে করেন মুহাম্মদের যদি প্রত্যেক মানে প্রত্যেক সূত্রে মুহাম্মদের বাবা মা ছিল পত্তলিক, হ্যাঁ, এবং মুহাম্মদের দাদা ছিল পত্তলিক, তারা মূর্তি পূজারী ছিল, একদম সরাসরি হাদিসে বলা আছে, ঠিক আছে, তারা ছিল পত্তলিক, মুহাম্মদ যদি ঠিক একই কাজ করতো তাহলে তো আর ইসলাম ধর্মেরই জন্ম হইতো না, মানে বাপ দাদার ধর্ম কে লাথি মেরেই তো আসলে ইব্রাহিম এবং মুহাম্মদ এই সমস্ত নবীদের ধর্মটার সূচনাই তো ঘটেছে বাপ দাদার ধর্মকে লাথি মেরে নতুন ধর্ম প্রচারের মধ্য দিয়ে, তাই না? তাহলে নাস্তিকরাই তো ফারাজ ভাই আমি তো দেখতে পাচ্ছি যে নাস্তিকরাই হচ্ছে সহি সুন্নাহ অনুসরণ করতেছে, মুহাম্মদীয় সুন্নত অনুসরণ করতেছে, ইব্রাহিমের সুন্নত অনুসরণ করতেছে, বাপ দাদার ধর্মকে লাথি মেরে তারা যাচাই করে দেখতেছে যে আসলে এই ধর্মটা সত্য নাকি সত্য না আমরা একটু যাচাই করে দেখি। তাহলে তো আমার মনে হয় যে নাস্তিকরাই তো মানে সহি সুন্নাতে আছে নাকি? এমনকি ভাই হাসান সাহেব যখন বললেন যে অন্যান্য ধর্ম ফলোয়ারদের তিনি বলবেন যে তার ধর্ম এবং ইসলামটাকে যাচাই করে দেখতে, এবং এই জিনিসটা মানে মোটামুটি এস্টাবলিশ হয়ে গেল যে হাসান সাহেব নিজে অন্য ধর্মগ্রন্থ তেমন একটা পড়ে নাই, তাহলে তিনি নিজেই যাচাই করলেন না, তো ওই মানে উনি যে সাজেশনটা অন্যকে দিচ্ছেন সেই সাজেশনটা তো উনি নিজে ফলো করতেছেন না, এই জিনিসটা পার্টিকুলারলি দুঃখজনক। আসিফ ভাই তাহলে কি আমার ওনার কাছে এই জিনিসটা শুনতে পারি যে হাসান ভাই একটা সেকেন্ড, আমরা কি এই জিনিসটা শুনতে পারি তার কাছে যে তিনি কেন মনে করেন তার ধর্মগ্রন্থটা সত্য, সেই আলোচনাটা কি আমরা যেতে পারি কিনা? আমি বলছি যে আমি যে জানি না অন্যান্য ধর্মগ্রন্থ মানে হালকা দেখা হয়েছে তবে অতটা গুরুত্বের সহিত না, তবে হ্যাঁ জানবো বা জানতেছি আরো জানবো, ঠিক আছে জানার তো শেষ নাই জানতে হবে আরো, আপনি অন্যকে বলছেন যে তার ধর্মগ্রন্থ এবং আপনার আপনার ইসলাম আপনার কোরআন হাদিস এগুলো যাচাই করে দেখতে, কিন্তু একই কাজটা আপনি নিজে করতেছেন না, একই কাজটা আপনি নিজে না করে অন্যকে সাজেশন দিচ্ছেন, আমার পয়েন্টটা শুধুমাত্র এতটুকু ছিল, এর বাইরে আমার কোনো পয়েন্ট ছিল না। আমরা নেক্সট যে টপিকে যেতে চাচ্ছিলাম যে আপনি অন্যান্য ধর্মগ্রন্থ তেমন একটা পড়ে নেই ঠিক আছে, কিন্তু আপনি নিজে কেন মনে করতেছেন যে আপনার ধর্মগ্রন্থটা সত্য বা আপনার ধর্মগ্রন্থের দাবিগুলো সত্য, এটা কেন মনে করতেছেন? এখন অন্য ধর্মগ্রন্থ আমার ধর্ম যেটা বলছে বা আমি যতটা জানি বা সেই আলোকেই আমি বলছি, এর মানে এর থেকে বেশি তো আর বলতে পারবো না, আর অন্য ধর্মগ্রন্থ যে আমরা পড়ি না বা পড়বো না বা অন্য গ্রন্থ না পড়ার পক্ষে তো না কিন্তু পড়ার পক্ষে
ঠিক আছে? ভাই ভাই এখানে এখানে একটা এবং ভুল বললেন আপনি, ভাই হাসান ভাই এখানে একটা ভুল বললেন। ইসলাম কখনো অন্য ধর্মগ্রন্থ পড়ার ব্যাপারে উৎসাহিত করে না, বরঞ্চ এই জিনিসটা ইসলামে কঠিন ভাবে নিষিদ্ধ। অন্য ধর্মগ্রন্থ পড়া, অন্য ধর্মগ্রন্থ যাচাই করে দেখা যে ইসলাম সত্য নাকি অন্য ধর্মগ্রন্থ সত্য, এই জিনিসটা ইসলামে কঠিন ভাবে নিষিদ্ধ। আমি আপনাকে প্রমাণ করবো এখন, আপনি কি এটা চ্যালেঞ্জ করবেন? না, চ্যালেঞ্জ বলতে না আমি চ্যালেঞ্জ করছি না, তবে আমার যতটা জানা আছে আমি সে আলোকেই বলছি। এর আমি আপনাকে কোরআন হাদিস জানা থেকে আমি আপনাকে এই মুহূর্তে প্রমাণ করে দিতে পারি, আপনি যদি চ্যালেঞ্জ করেন সাথে সাথে আমি রেফারেন্স গুলো বের করবো। আপনি একটু চ্যালেঞ্জ করেন প্লিজ। না, তবে আমি যতটা জানি যে আমাদের ইসলামের আগে যে ইহুদিদের ধর্ম বা খ্রিস্টানদের ধর্ম যেটা ছিল, তো সেটা তো মানে মানে রহিত হয়ে গেছে, বা ভাই সেটা আপনার মানে ইসলাম তো একদিন একটা হাদিসের কথা বলি, ওমর একদিন তাওরাত হাতে নিয়ে হাঁটতেছিল, মোহাম্মদ তাকে দেখছে, মোহাম্মদ দেখে তাকে কঠিন ভাবে তিরস্কার করছে যে তুমি কেন ওই ধর্মগ্রন্থ পড়তে গেছো, কেন তুমি এই ধর্মগ্রন্থ পড়ছো, তুমি কি জানো না যে ইসলামী সত্য ধর্ম, তাহলে তুমি কেন ওই ধর্ম পড়তে গেছো, এবং কঠিন ভাবে তিরস্কার করছে হযরত ওমরকে। হাদিসটাকে আমি বের করে দেখাবো ভাই। আচ্ছা, হাদিসটা আপনি দেখান লাগবে না, তবে আচ্ছা না আরেকটা কথা আসিফ বলি, ভাই আরেকটা কথা বলি, হাসান ভাইয়ের জন্য না দেখায় যদি অডিয়েন্সদের জন্য দেখানো যেত। আচ্ছা হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, তাহলে দেখাতে দেখাতে পারি। অডিয়েন্সের জন্য আমি আপনাকে আমাদের সবাইকে প্রথমে কোরআনের আয়াত দেখাই, হ্যাঁ হ্যাঁ দেখান তারপরে দেখান। কোরআনের আয়াতও দেখাবো, তারপরে হাদিসও দেখাবো। একটু বড় করে নিয়ে দাঁড়ান, কোরআনের আয়াতে বলা হচ্ছে সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলা হচ্ছে, দেখেন আপনারা সবাই, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন দিন গ্রহণ করতে চাইবে, বা অন্য অনুবাদে বলা আছে অন্য ধর্ম অন্বেষণ করে, অন্বেষণ করে গ্রহণ করে না কিন্তু অন্বেষণ করে, আর এখানে কিন্তু বলা আছে অন্য দিন গ্রহণ করতে চাইবে, গ্রহণ কিন্তু এখনো করে নাই, গ্রহণ করতে চাইবে, যদি চায়ও চিন্তাও করে, বা অন্য ধর্ম অন্বেষণ করে মানে খোঁজে, অন্য ধর্ম যদি খোঁজে, এই অন্বেষণ শব্দের অর্থ হচ্ছে খোঁজা, শেখ মুজিবুর রহমানের এই অনুবাদটা হচ্ছে যথার্থ অনুবাদ। আর যে কেহ ইসলাম ব্যতীত অন্য ধর্ম অন্বেষণ করে মানে খোঁজে, খুঁজতে যায়, যাচাই বাছাই করতে যায়, তখন তা বলা হচ্ছে তা কখনই তার নিকট হতে গৃহীত হবে না, এবং পরলোকে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। মানে যদি আপনি খুঁজতেও যান তাহলে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। একটা হাদিসে বলা হচ্ছে সুনানে ইবনে মাজা শরীফের 43 নম্বর হাদিসে বলা হচ্ছে, হিদায়তপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নতের অনুসরণ, এখানে বলা হচ্ছে মুহাম্মদ বলছে, অতএব তোমাদের মধ্যে তোমাদের নিকট পরিচিত আমার আদর্শ ও হিদায়তপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের আদর্শ অনুসরণ করা অবশ্য কর্তব্য, তোমরা তা শক্তভাবে দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকবে, তোমরা অবশ্যই আনুগত্য করবে যদি হাবশি গোলামও তোমাদের নেতা নিযুক্ত হয়, কেননা মুমিন ব্যক্তি হচ্ছে নাসার অন্ত্রে লাগাম পরানো উত্তুল্য, লাগাম ধরে যেদিকে তাকে টানা হয় সেদিকে সে যেতে বাধ্য হয়। এই হাদিসটা হচ্ছে তাহকিকৃত আলবানির, আল্লামা নাসিরুদ্দিন আলবানির তাহকিকৃত সহি হাদিস, এবং এটা হচ্ছে হাদিসের মানে সহি। এই হাদিসটার অর্থ হচ্ছে ইসলাম কখনো এই যাচাই বাছাই বিচার বিবেচনা এইগুলাকে উৎসাহ দেয় না। ইসলাম যেটাকে উৎসাহ দেয়, মোহাম্মদ এবং তার হিদায়তপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের আদর্শকে এমন ভাবে অনুসরণ করতে হবে যেন আপনি হচ্ছেন একজন নাসার অংশে মানে নাকে লাগাম পরানো উটের মতো, তাকে যেদিকে ধরে বেঁধে রাখা হবে সেখানেই বেঁধে থাকবে, যেদিকে টানা হবে সেদিকেই সে যাবে, নিজের বিচার, একজন উট, একটা উট যেরকম নিজের বিচার বিবেচনা দিয়ে চিন্তা ভাবনা করে এদিক সেদিক যেতে পারে না, সে শুধু তার মাত্র তার লাগামটাকেই অনুসরণ করে, ঠিক একই ভাবে মুমিন ব্যক্তি হচ্ছে ঠিক একই রকমের বোধ বুদ্ধিহীন একজন ব্যক্তি যে হচ্ছে শুধুমাত্র অর্ডার পালন করবে, এই যে মোহাম্মদ এবং তার হৃদয়প্রাপ্ত খোলাফায়ে রাশিদিন যা বলেছে সেটা অক্ষরে অক্ষরে পালন করবে, কোনো ধরনের যাচাই বাছাই না করে অক্ষরে অক্ষরে পালন করবে, মুমিন ব্যক্তি হচ্ছে সে। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস, এটা হচ্ছে তাকে কৃত সহি হাদিস। অবশ্যই যাচাই না করার কথা বলা আছে, আমি দেখিয়েছি হাদিসটা, আর একটা হাদিস দেখাচ্ছি, একটু এটা একটু দেখাই নি, তারপর আপনাকে আগের কথাটা ফেরত আসবো, যাচাই না করার কথা বলা আছে কিনা। এইখানে বলা হচ্ছে যে না দাঁড়ান এটা না, একটু একটু দাঁড়ান আমি আপনাকে সব বের করে দেখাবো, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, আর আপনি যে অন্বেষণ করার কথাটা বলছেন, ওটা মনে হয় যে অন্বেষণ দ্বারা হয়তো সে ধর্মকে গ্রহণ করা, পালন করা, এটাই মনে হয় ব্যাখ্যাটা এরকম হতে না 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 অন্বেষণ করা মানে শুধুমাত্র খোঁজা, আমি আপনাকে ওইটা তাফসীর বের করে দেখাবো, কোনো সমস্যা নেই, আগে একটু একটু দেখাই নি ভাই, তারপরে পরে ওইগুলো দেখাচ্ছি। এই হাদিসটা আপনি পাবেন হাদিস সম্ভার গ্রন্থ, ভাই একটু দেখাই নি ভাই, তারপর আপনাকে আবার এখানে যাবো, ফেরত যাবো, অসুবিধা নেই। এটা হচ্ছে হাদিস সম্ভার গ্রন্থতে পাবেন আপনি, হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস, সুন্নাহ পালনের গুরুত্ব ও তার কিছু আদা আদব প্রসঙ্গে। এখানে বলা হচ্ছে 1507 নম্বর হাদিসে বলা হচ্ছে, একদা ওমর তাওরাতের কয়েকটি পাতা নিয়ে পড়ছিলেন,
তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে বললেন, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ, যদিও মুসা যদি মুসাও জীবিত হয়ে এসে যান আর তোমরা আমাকে ছেড়ে তার অনুসারী হয়ে যাও এবং আমাকে বর্জন করো, তাহলে অবশ্যই তোমরা ভ্রষ্ট হয়ে যাবে। নিশ্চয়ই উম্মতের মধ্যে তোমরা আমার অংশ এবং নবীদের মধ্যে আমি তোমাদের অংশ। মানে ওমরকে তাওরাত পড়তে দেখে, তাওরাতের কয়েকটা পাতা পড়তে দেখে মুহাম্মদ খেপে গেছিলেন, রেগে গেছিলেন, কেন ওমর সেই পাতাগুলো পড়ছিল। এই হাদিসটা পাবেন, তারপরের হাদিসটা তো তার আগের হাদিসটা তো আছে, আগের হাদিসটা দেখেন। একদা ওমর এর হাতে একটি পাতা ছিল যার মধ্যে তাওরাতের কিছু অংশ লেখা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দেখে রাগান্বিত হয়ে তাকে বললেন, আমার ব্যাপারে কি কোনো সন্দেহ আছে হে ইবনে খাত্তাব? মানে তুমি কি আমার ব্যাপারে কোনো সন্দেহ করো হে ইবনে খাত্তাব? এটা হচ্ছে একটা সহি হাদিস। এই হাদিসটা আপনি পাবেন মুসনাদে আহমদে, বাইহাকির হাদিসও পাবেন, হাদিসের মানে হচ্ছে সহি। তো আমি আরো একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, ইসলামের যারা হচ্ছে হানাফি হানাফি আছেন, আলেম আছেন, হানাফি আলেমদের ভিতরে একটা বই আছে, সেই বইটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই, এটার নাম হচ্ছে আল ফিকহুল আকবর। এটা হচ্ছে ইসলামের মূল আকিদা গ্রন্থ, মানে একদম বেসিক গ্রন্থ। এই গ্রন্থটা বাংলা অনুবাদ করেছেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব। বইটা আপনারা এখান থেকে, এখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে। এই যে এটার একটা পাতা, কয়েকটা পাতা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। সেখানে ইসলামের যে মূল আকিদাটা কি সেটা এখানে বলা আছে। এই যে এখানে চ্যাপ্টারের নাম হচ্ছে ইলমুল আকিদা বনাম ইলমুল কালাম। এই চ্যাপ্টারের ভিতরে বলা আছে ইসলামকে নিয়ে, আমি আপনাদেরকে পুরাটা পুরাই শোনাতে পারি কিন্তু এখন এত সময় নাই, কিন্তু আমি আপনাদেরকে মূল বিষয়টা বলে দিচ্ছি। মূল বিষয়টা, হ্যাঁ মূল জিনিসটা বলে দিচ্ছি, ইসলামকে নিয়ে কোনো ধরনের যাচাই বাছাই যুক্তি তর্ক কঠিন ভাবে নিষিদ্ধ, এটা করাই যাবে না। কারণ এটা হচ্ছে ইলমুল গায়েব, মানে গায়েবী বিষয়, এটাকে শুধু শুনতে হবে এবং মানতে হবে, শুনবেন এবং মানবেন। এই যে আপনাকে আমি একটা ভিডিও দেখাবো একটু পরে, সেটা হচ্ছে মুফতি ইব্রাহিমের একটা ভিডিও। সেই ভিডিওতে মুফতি ইব্রাহিম পরিষ্কার বলেছেন, শুনবেন মানবেন, কোনো কথা নাই, কোনো যাচাই বাছাই নাই, কোনো যুক্তিতর্ক নাই, ইসলামের বিষয়ে কখনো কোনো যুক্তিতর্ক উপস্থাপন করা যাবে না, এটা হচ্ছে ইসলামের আকিদা বিরোধী। এখানে ইমাম আবু হানিফার ইয়া দিয়ে বরাত দিয়ে এই গ্রন্থটা লেখা হয়েছে, আল ফিকহুল আকবর গ্রন্থটা, খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের অনুবাদ করা। এই পাতাটা পড়ে দেখবেন, প্রত্যেকটা জিনিস পড়ে দেখবেন, এখানে প্রত্যেক জায়গায় বলা হয়েছে ইসলামকে নিয়ে কোনো ধরনের যাচাই বাছাই, এই যে এখানে বলা হচ্ছে যে যুক্তিবিদ্যা যাচাই বাছাই করা, এগুলো হচ্ছে ইসলামে নাস্তিকদের কাজ। এই যে দেখেন, কালামের জ্ঞানই হলো প্রকৃত অজ্ঞতা, আর কালাম সম্পর্কে অজ্ঞতাই হলো প্রকৃত জ্ঞান। ইলমুল কালামে সুখ্যাতির অর্থ জিদ্দিক বা অবিশ্বাসী ধর্মত্যাগী বলা হবে। মানে হচ্ছে যারা হচ্ছে কালাম শাস্ত্র অধ্যয়ন করবে, যুক্তিশাস্ত্র অধ্যয়ন করবে এবং যুক্তিশাস্ত্র দিয়ে ধর্মকে বিচার বিবেচনা করবে, তারা হচ্ছে সম্পূর্ণ ধর্মত্যাগী অবিশ্বাসী নাস্তিক বলা হয়েছে তাদেরকে। আরেকটা হাদিস আমি একটু দেখাবো, এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের। ভাই তারা অবিশ্বাসী নাস্তিক এই কথাটা কোথায় ভাই? আচ্ছা এই কথাটা আপনি দেখেন, তারা অবিশ্বাসী বা নাস্তিক এটা কোথায়? আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি, এই যে দেখেন, আপনি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ভাই? আর একটু বড় করা যাবে? এর চেয়ে বড় করতে হবে ভাই, এখানে তো পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা আর বড় করছি, আচ্ছা বড় করছি, এখন কি দেখা যাচ্ছে ভাই? জি জি দেখা যাচ্ছে। পৃষ্ঠা নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনাকে, পৃষ্ঠা নাম্বারটা হচ্ছে 151 নম্বর পৃষ্ঠা, আল ফিকহুল আকবর বঙ্গানুবাদ ও ব্যাখ্যা। এখানে দেখেন উপর থেকে পড়েন, এক শুক্রবার আবু হানিফা আমার হাত ধরে মসজিদে প্রবেশ করেন, তিনি দিন আকিদা বিষয়ে বিতর্কে লিপ্ত একদম মানুষের নিকট দিয়ে গমন করেন এবং আমাকে বলেন, বেটা যে ব্যক্তি এ শাস্ত্রে পারদর্শিতা অর্জন করবে সে জিন্দিক ধর্মত্যাগী ও ধর্ম অবমাননাকারী বলে আখ্যায়িত হবে এবং ইসলামের পরিমণ্ডল থেকে বহির্ভূত বলে গণ্য হবে। এভাবে সে এমন অবস্থায় পৌঁছাবে যে তার দ্বারা কোনো কল্যাণ সাধিত হবে না। হাম্মাদ ইবনে আবু হানিফা বলেন, হাম্মাদ ইবনে আবু হানিফা কে বলেন তো ভাই, জানেন এটা হাম্মাদ ইবনে আবু হানিফা কে? নাম শুনে বুঝতে পারতেছেন? না না এটা মনে পড়তেছে না। আচ্ছা আমি হানাফি ফিকা শাস্ত্রের অত্যন্ত আবু হানিফার ছাত্র ছিল। এই যে এখানে দেখেন, আমি এরূপ বিতর্কের বিষয়ে খুবই আগ্রহী ছিলাম, শাইখ এর কথার পরে আমি এই জাতীয় বিতর্ক পরিত্যাগ করি। উনি অত্যন্ত প্রখ্যাত, মানে এবং আবু হানিফার অত্যন্ত প্রখ্যাত অনুসারী, হাম্মাদ ইবনে আবি হানিফা, ঠিক আছে? তারপরে তিনি এই জাতীয় বিতর্ক পরিত্যাগ করলেন। এরপরে বলা হচ্ছে ইমাম আবু হানিফার ছাত্র নূহ ইবনে আবি মরিয়াম বলেন, আমি আবু হানিফা রহমাহুল্লাহকে বললাম, মানুষের ইলমুল কালামে আরাজ জিসম ইত্যাদি বিষয়ে আলোচনা উদ্ভাবন করেছে, এগুলোর বিষয়ে আপনার মত কি? তিনি বললেন, এগুলো দার্শনিকদের কথাবার্তা, তোমার দায়িত্ব হাদিসের উপর নির্ভর করা এবং পূর্ববর্তীদের সাহাবি তাবেঈদের তরিকা অনুসরণ করা। সাবধান, সকল নব উদ্ভাবিত বিষয় বর্জন করবে কারণ তা বিদাত। এরপরে ইমাম আজম, মানে ইমাম আবু হানিফার ছাত্রগণ এভাবে ইলমুল কালাম চর্চা করতে নিষেধ করতে থাকেন।
ইমাম আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফ অত্যন্ত প্রখ্যাত একজন ইমাম, হানাফি ফিকা শাস্ত্রের অত্যন্ত প্রখ্যাত ইমাম। ইমাম আবু ইউসুফ তার ছাত্র ইলমুল কালামের বিশেষজ্ঞ ও মুতাজিলা পণ্ডিত বিশর আল মাসিরি কে বলেন, কালামের জ্ঞানই হলো প্রকৃত অজ্ঞতা, আর কালাম সম্পর্কে অজ্ঞতাই হলো প্রকৃত জ্ঞান। ইলমুল কালামের সুখ্যাতির অর্থ জিন্দিক বা ধর্মত্যাগী, অবিশ্বাসী ধর্মত্যাগী বলা হবে। ভাই দেখতে পাচ্ছেন এখানে, মানে ইলমুল কালামের সুখ্যাতির অর্থ তাকে জিন্দিক বা অবিশ্বাসী ধর্মত্যাগী বলা হবে। আচ্ছা, ইমাম আবু ইউসুফ আরো বলেন, যে ব্যক্তি ইলমুল কালাম শিক্ষা করবে সে জিন্দিকে পরিণত হবে, মানে ধর্ম থেকে বের হয়ে যাবে। ইমাম শাফি, যে হচ্ছে চার মাঝহাবের একজন ইমাম, প্রখ্যাত ইমাম ইমাম শাফি, শাফি মাঝহাবের প্রধান ইমাম, তিনি বলেন, যারা ইলমুল কালাম চর্চা করবে তার বিষয়ে আমার এই বিধান, তার বিষয়ে আমার বিধান এই যে, তাদেরকে খেজুরের ডাল ও জুতা দিয়ে পেটাতে হবে, এভাবে মহল্লায় মহল্লায় ও কাবিলা সমূহের মধ্যে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে এবং বলতে হবে, যারা কিতাব ও সুন্নাহ ছেড়ে ইলমুল কালামে মনোনিবেশ করে তাদের এই শাস্তি। মানে যুক্তিবিদ্যা, যুক্তিশাস্ত্র যাচাই বাছাই করা যারাই করবে তাদের জন্য হচ্ছে এই শাস্তি দিয়েছেন কে, ইমাম শাফি, মানে শাফি মাঝহাবের ইমাম, ইসলামের চার মাঝহাবের একজন ইমাম, মানে তাকে কিন্তু সবাই মানে, এই ইমাম শাফিকে কিন্তু সব মাঝহাবই মানে, কিন্তু যদিও তিনি আলাদা মাঝহাবের, কিন্তু তাকে কিন্তু সব মাঝহাবই মানে। ভাই আমি কি আরো পরে শুনাবো আপনাদের, আপনাদেরকে না না ভাই শোনেন, আপনি যেগুলো দেখাইছেন তো এগুলোর মানে এগুলো দ্বারা কি বোঝানো হয়েছে, এটা তো আপনি তো আপনার মতো বলছেন, কিন্তু এটা দ্বারা কি না না আমি আমি আমার দেখতে হবে, আমি আমার মতো বলে দিয়েছি, তো ব্যাখ্যা করেই নাই, উনি তো শুধুমাত্র পড়ে দিলেন না, এখানে যেভাবে লেখা আছে, কিন্তু এটা দ্বারা কি বোঝানো হয়েছে এটা তো একটু একটু জানতে হবে বা এই ব্যাপারে আরো করতে হবে। এইজন্যই তো আমি বলছিলাম যে আমি পুরোটা পড়ে শুনি, পুরোটা পড়ে শুনালে আপনি আরো ডিটেলসে দেখতে পেতেন, কিন্তু আমি কিন্তু নিজের কোনো বক্তব্য এখানে দেই নাই। হ্যাঁ, এখানে কিন্তু নিজের কোনো বক্তব্য নাই আমার, আমি কিন্তু একটা কথা নিজের থেকে বলি নাই। দেখেন এখানে যদি বলাই থাকে, ইমাম শাফির কথাই থাকে যে যারা কালাম শাস্ত্র চর্চা করবে তাদেরকে কি যে খেজুরের ডাল ও জুতা দিয়ে পেটাইতে হবে, তো এইটার মধ্যে ইন্টারপ্রিটেশন আর কি বাকি থাকে, আর আসিফ ভাই এখানে কি, আসিফ ভাই তো কোনো ইয়ে ঢোকেনি এখানে, ইন্টারপ্রিটেশন কি বাকি থাকে সেই জিনিসটা বোঝার ইন্টারেস্ট। নিজের মতো করে মন মতো ব্যাখ্যা করে দিচ্ছে, এই আমি দেখাই দিচ্ছি যেন কেউ বলতে না পারে যে ইলমুল কালাম জিনিসটা কি, সেটা আমি আমার মন মতো ইচ্ছা মতো ব্যাখ্যা করছি, এই জিনিসটা ওই বইতেই লেখা আছে। এই যে দেখেন, গ্রিক লগোস, লগোস মানে লজিক, শব্দ দ্বারা কালাম শব্দটি গৃহীত হয়েছে, লগস শব্দটি অর্থ বাক্য, যুক্তি, বৃত্তি, বিচার, বুদ্ধি, পরিকল্পনা ইত্যাদি। লগস থেকে লজিক শব্দটির উৎপত্তি, যার অর্থ তর্কশাস্ত্র বা যুক্তিবিদ্যা। নিচে বলা আছে, সর্বাবস্থায় ইলমুল কালাম বলতে দর্শন বা যুক্তিবিদ্যা ভিত্তিক ধর্মতাত্ত্বিক আলোচনা বা গবেষণা, স্পেকুলেটিভ থিওলজি, স্কলাস্টিক থিওলজি বোঝানো হয়। এখানে বলা হচ্ছে, প্রাচীন যুগ থেকে দার্শনিকগণ মানবীয় যুক্তি, বুদ্ধি, জ্ঞান ও দর্শনের মাধ্যমে মানবীয় ইন্দ্রিয় অজ্ঞাতসমূহ গবেষণা করেছেন। এই যে যুক্তিশাস্ত্র, যুক্তিবিদ্যা, যাচাই বাছাই করে দেখা, মানে এই জিনিসগুলা কি ইলমুল কালাম বলা হয়। আমি কি ভাই মানে প্রত্যেকটা রেফারেন্স দেখাইছি নাকি আমি নিজে থেকে কোনো কিছু ব্যাখ্যা করেছি, বলেন তো এবার। না, ওখানে যে ওই যে একটা কথা আছে না, যে কোরআন সুন্নাহ বাদ দিয়ে যে যে যুক্তি তর্ক করবে, তো এই কথাটার দ্বারা আসলে কি বোঝানো হয়েছে, তো ফিকুল আকবরে যেটা লেখা আছে আসলে এটা আরো একটু পড়তে হবে, তো এই কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে এটা আরো একটু জানতে হবে, ঠিক আছে, এটা জানার পরে বিষয়টা বুঝি নাই আমি, আমি আমি বুঝি নাই মানে কোরআন সুন্নাহ বাদ দিয়ে যারা যুক্তি তর্ক করবে তাদেরকে যে ছোট করে দেখা হলো, এখানে কোন জিনিসটা বোঝা যায় না একটু বলেন তো, মানে কোন জিনিসটার মধ্যে ল্যাকিংস হচ্ছে, কোন জিনিসটা তো ধরতে পারতেছেন না, আপনি তো বলছেন বা এখানে যে বলতে যে লেখা আছে আসলে এটা দ্বারা কি বোঝানো হয়েছে, কোনটা দ্বারা কি বোঝানো হয়েছে, যে এখানে যারা কোরআন হাদিস থেকে বা কোরআন হাদিস থেকে যুক্তিবিদ্যার উপর বেশি আগ্রহ দেখাবে তাদেরকে মানে পানিশমেন্ট করা হবে, যেমন ওই যে ডাল, খেজুর গাছের ডাল এবং জুতাদের পিটানো হবে, ইমাম শাফির বক্তব্য এখানের মধ্যে কি কোথায় মানে বুঝতে সমস্যা হচ্ছে সেই জিনিসটা আমি বুঝতেছি না। কিন্তু ফারাজ ভাই আরো অন্য রেফারেন্স গুলোতে তো বলা হয়েছে যে যারা কালাম শাস্ত্র চর্চা করবে, মানে হচ্ছে যুক্তিবিদ্যা চর্চা করবে, যুক্তিবিদ্যা দিয়ে ইসলাম ধর্মকে যাচাই করে দেখার চেষ্টা করবে, তাদের কথা তো মানে উপরে আমি তো সেটা সেই কথাটা তো ইমাম আবু ইউসুফের কথা তো আমি বললাম ভাই, মানে মানে যারা যুক্তিবিদ্যা দিয়ে যাচাইও করতে যাবে এবং যুক্তিবিদ্যার চর্চাও করবে বা কোরআন হাদিসের থেকে ওইটাকে বেশি প্রায়োরিটি দিবে, প্রত্যেকেই পানিশমেন্টের অন্তর্গত বা প্রত্যেকেই ছোট করে দেখা হয়েছে, প্রত্যেকেই খারাপ ভাবে ইয়ে করা হয়েছে, যদি এটা থাকে, যদি এটা থাকে তাহলে হাসান ভাই আপনি যেই সাজেশনটা দিবেন অন্য কোন খ্রিস্টান বা অন্য কোন ধর্মাবলম্বীদেরকে যে দুইটা ধর্মগ্রন্থের মধ্যে যাচাই করে দেখো, এখন যাচাই করার টুলস আমাদের কাছে কি আছে, যুক্তিবিদ্যা আছে এবং বিজ্ঞান আছে, আপনি যদি দুইটা ইউজ না করেন
তাহলে তো আপনার এই যে সাজেশনটা, এই সাজেশনটাও মূলত রং। আপনাকে বলতে হবে যে এরকম যে আমার কাছে আল্লাহর কথা আছে, এটাকে তোমাকে পালন করতেই হবে, এখানে তো যাচাই করার কোনো সুযোগই নেই। হাসান ভাই, আপনি আপনাকে আপনি তাহলে আমাদেরকে একটু রেফারেন্স দেখান যে কোথায় আল্লাহ বা তার নবী সমস্ত ধর্মকে যাচাই বাছাই করে, যুক্তিবিদ্যা দিয়ে যাচাই বাছাই করে, বিচার বিবেচনা করে তারপরে গ্রহণ করতে বলেছে, এরকম একটা রেফারেন্সকে আপনি দেখাতে পারবেন? আমি কিন্তু অলরেডি দেখিয়েছি অনেকগুলো রেফারেন্স যেখানে যুক্তিবিদ্যা, তর্ক বিতর্ক, যাচাই বাছাই এগুলোকে কঠিন ভাবে নিষিদ্ধ করা হয়েছে, আমি কিন্তু দেখেছি। এবার আপনি কি কিছু দেখাতে পারবেন আমাদেরকে? আমি এই মুহূর্তে দেখাতে পারবো না, তবে মানে মনে করেন একজন ব্যক্তি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তার কাছে মনে হইলো যে ইসলাম ধর্মটা সত্য না, আমি ইসলাম ধর্মটা ত্যাগ করলাম, সে হয় খ্রিস্টান হইলো বা হিন্দু হইলো বা ইহুদি হইলো অথবা কোনো ধর্মতেই গেল না, নাস্তিক হইলো, ইসলামের বিধানটা কি তার বিষয়ে, ইসলাম তাকে কি করতে বলে, এটা একটু বলেন তো ভাই। হ্যাঁ ভাই, আপনি যেটা বলছেন সেটা নিয়ে অনেক কথা আগে অনেক ভিডিওতে বলছেন, তবে সে ব্যাপারে আমার তেমনটা জানা নাই, বা আমি সে ব্যাপারে এখন কিছু জানা নাই, জানা নাই বলে কিন্তু আপনি আমাদের কাছে পার পাবেন না ভাই। জানা না থাকলে আমরা আপনাকে হাদিসের বই খুলে খুলে দেখাই দিব যে আপনার হাদিসে আপনার নবী কি বলেছে, এটা না জানি না বলে কিন্তু মানে 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 ইয়া করে ফেলার উপায় নাই কিন্তু ভাই আমাদের লাইভে এইভাবে। আপনার দেখাতে হবে না ভাই, আপনার অনেক ভিডিওতে আমি দেখছি, ঠিক আছে? তাহলে ভাই তো আপনার জানা আছে তো ভাই, তাহলে তো আপনার জানা আছে তো ভাই, তাহলে কেন মিথ্যা বলছেন ভাই, সত্য বলেন কি আপনার বিধানটা কি ইসলামের? বিধানটা ওই যে মানে হত্যার কথা আপনি যেটা বলছেন, কল্লা উড়াইয়া দিতে হবে, একদম সরাসরি এইভাবে বলা, কল্লা গর্দান উড়াইয়া দিতে হবে ভাই। শুনে এখন আপনি বলেন, এখন আপনি বলেন কখন কোন প্রেক্ষিতে, কখন কোন প্রেক্ষিতে, সমস্ত প্রেক্ষিতে, সমস্ত প্রেক্ষিতে গর্দান উড়াইয়া দিতে হবে, সমস্ত যে প্রেক্ষিতেই হোক না কেন। আমি আমি একটু জানতে ইন্টারেস্টেড আছি ভাই, ওনার কাছে জিজ্ঞেস করা যায় কি এমন কোন প্রেক্ষিত, এমন কোন আছে সিচুয়েশন আছে কিনা যেখানে কেউ ধর্ম ত্যাগ করলে তাকে হাসি মুখে বিদায় দেওয়া যাবে? হ্যাঁ আপনি আমাকে দেখান তো ভাই। ইহাসান ভাই, ভাই ও বিষয়ে আমি হয়তো অন্য সময় আমি এই ব্যাপারে আরেকটু স্টাডি করব ভাই। আপনি যদি এমন কিছু না জানেন হাসান ভাই, আপনি যদি এমন কোন প্রেক্ষিত না জানেন যেখানে কেউ ধর্ম ত্যাগ করলে তাকে হাসি মুখে বিদায় দিতে হবে, তাহলে প্রেক্ষাপটের বিষয়টা আসতেছে কোথা থেকে, আনলেন কিভাবে, যে কোন প্রেক্ষিতে তাকে হত্যা করা হবে, কোন প্রেক্ষিতে তাকে হত্যা করা যাবে না? আমি যখন আপনাকে জিজ্ঞেস করলাম এমন কোন প্রেক্ষিত আপনার জানা আছে কিনা যেই যে যে সিচুয়েশনে কেউ ধর্ম ত্যাগ করলে তাকে কোনো পানিশমেন্ট করা হবে না, তাকে হাসি মুখে বিদায় দেওয়া হবে, এটা যদি আপনি না জানেন তাহলে প্রেক্ষিতের বিষয়টা কিভাবে আসে? না ফারাজ ভাই, এখানে আমি আপনার কথার সাথে একটা জিনিস আমি একটু বলতে চাই, কারণ এটা না বললে হয়তো অনেক মুমিন আবার এটাকে নিয়ে ইয়া করতে পারে। এক বেদুইন কিন্তু মুহাম্মদের আমলে এক বেদুইন কিন্তু ইসলাম গ্রহণ করেছিল, তারপর আবার ত্যাগ করেছিল, মানে মুহাম্মদকে সে বলেছিল যে আমি ইসলাম আর রাখবো না, ইসলামে থাকবো না, আমি চলে যাবো, আমি ইসলাম থেকে ভালো লাগতেছে না, আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, তখন মুহাম্মদ তাকে চলে যাওয়ার অনুমতি দিছিল। হ্যাঁ এই জিনিসটা কিন্তু ইসলাম মানে হাদিসের ভিতরে আছে। হ্যাঁ কিন্তু এইটা ছিল মানে পরবর্তীতে ইমামগণ যে জিনিসটা এই হাদিসটা পড়ে যে জিনিসটা বুঝেছেন সেটা হচ্ছে মুহাম্মদের এই অধিকার ছিল যে একজন মানুষকে মানে ইসলাম থেকে বের হয়ে যেতেও যেতে দিতে পারে, কিন্তু মুহাম্মদের মৃত্যুর পরে মুহাম্মদ যে আইনটা করে গেছে মানে মুহাম্মদের বিধানটা কিন্তু এটা যে যে ইসলাম ধর্ম ত্যাগ করবে তাকে মেরে ফেলতে হবে, কিন্তু এই আইনটার উল্টাটা একমাত্র শুধুমাত্র মুহাম্মদ করতে পারে, এছাড়া আর পৃথিবীর আর কেউ করতে পারে না ভাই। আমি আমি এই জিনিসটা আমি এই জিনিসটা বুঝি না ভাই। ধরেন কেউ যদি এই পয়েন্টে নিয়ে আসে যে মুহাম্মদ যদি এক জায়গায় বলছে যে ধর্ম ত্যাগ করবে তাকে হত্যা করতে হবে, আর এক জায়গায় সে নিজে ধর্ম ত্যাগীদেরকে সে বিদায় দিচ্ছে, ধরেন একজন দুজন বা দশজনকে বিদায় দিচ্ছে, এটা যদি হয় তাহলে সে কি পয়েন্টটা মেক করলো? আমার পয়েন্টটা তো স্টিল আছে যে ধর্ম ত্যাগ করলে তাকে হত্যা করতে হবে, প্লাস সে যে জিনিসটা করলো সেটার মধ্যে দেখাইলো তার নিজের ধর্মগ্রন্থ তো কনস্ট্যান্ট না, তার নিজের নবী কনস্ট্যান্ট না, নিজের নবী ইনকনস্ট্যান্ট কাজ করা বাড়িতে, কন্ট্রাডিক্টরি কাজ করা বাড়িতে। আমি তো মনে করি না সে আমার কোনো মানে প্রশ্নের সলিড কোনো উত্তর দিতে পারছে। সে আমার প্রশ্নের সলিড উত্তর দিতে হইলে তাকে দেখাইতে হবে হ্যাঁ এই এই প্রেক্ষাপট আছে, যে প্রেক্ষাপটে একজন ইয়াকে বিদায় দেওয়া যাবে, মুরতাদকে বিদায় দেওয়া যাবে, এবং বা মুরতাদকে শাস্তি দেওয়ার বিধান নাই, এরকম কোনো প্রেক্ষাপট নাই ভাই, এরকম কোনো প্রেক্ষাপট নাই। তাহলে তো ভাই আমার প্রশ্নের উত্তরটা হয় নাই, মানে এই যে এই দেখালো তার ধর্ম। হ্যাঁ অবশ্যই কন্ট্রাডিকশন দেখালো, কিন্তু এই হাদিসটাকে পরবর্তীতে ইমামগণ এইভাবেই ব্যাখ্যা করেছেন যে ওইটা মুহাম্মদের এখতিয়ার ছিল, একজন প্রেসিডেন্ট সে একজন একজন মানুষকে একটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু ইন জেনারেল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মৃত্যুদণ্ডই পাবে,
কিন্তু মোহাম্মদ যেহেতু সেই সময় জীবিত ছিল, সে একজন একজন দুজনকে মাফ করে দিছে। কিন্তু মোহাম্মদের মৃত্যুর পরে যেহেতু প্রেসিডেন্ট আর বেঁচে নাই, মাফ করার মতো আর কোনো ব্যক্তি বেঁচে নাই, সেহেতু ওই যে মূল বিধানটা কি, মূল আইনটা কি ফলো করতে হবে কেয়ামত পর্যন্ত, এটাই হচ্ছে ইসলামের বিধান ভাই। আচ্ছা আসিফ ভাই, আমি আর আর কিছু বলতে পারি? আপনি রেফারেন্স চাইতে পারেন আমার কাছে, আমি রেফারেন্স দেখাবো, অসুবিধা নেই, বলেন। না রেফারেন্স না, আমি একটু অন্য বিষয়ে বলতে চাই। যেমন এই যে আপনি আসলে অনেক বিষয় তো আপত্তি করেন, তো আসলে এই আপত্তিগুলোর সম্পর্কে কি আপনি, হয়তো আমাদের যে জ্ঞান আছে এই জ্ঞান দিয়ে অ্যান্সার দিলে আপনার হবেও না, তবে ইসলামিক কোনো স্কলারদের সাথে আলোচনা বা জানা জানছেন বা জানার চেষ্টা করছেন, এমনটা কি হয়েছে কখনো? ভাই ভাই বাংলাদেশের সবচেয়ে বড় আলেম ডক্টর আবু বকর জাকারিয়াকে প্রকাশ্যে চ্যালেঞ্জ দিয়ে রেখেছি, এবং তিনি আমাকে নিয়ে ভিডিও বানান, ইউটিউবে গিয়ে দেখেন, তিনি আমাকে নিয়ে ভিডিও বানান, কিন্তু আমার লাইভে এসে আমার সাথে যে আমাকে যে বুঝাই দিবেন উনি, সেই সাহস ওনার হয় না। এটা হচ্ছে দুঃখজনক ব্যাপার, বাংলাদেশের সমস্ত আলেমকে চ্যালেঞ্জ দিয়ে রাখা হয়েছে। অবশ্যই 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 সাহস হয় না, অবশ্যই সাহস হয় না, কেননা জাকারিয়া সাহেবের সাথে ফোনে কন্ট্যাক্ট করা হয়েছিল, ফোনে কন্ট্যাক্ট করা হয়েছিল যে আসিফ মহিউদ্দিন আরেকটা কলে আছে, আপনি যদি চান তার সাথে এখনই কথা বলতে পারেন। উনি উনার উত্তর ছিল আসিফ মহিউদ্দিন হচ্ছে জানু নাস্তিক, জানু নাস্তিকের সাথে সে কথা বলবে না, মানে তাকে ফোনও দেওয়া হয়েছে। ভাই ফোন রেকর্ডটা শুনবেন আপনি, ফোন রেকর্ড ডক্টর আবু বকর জাকারিয়ার সাথে ফোন, ডক্টর এই যে আব্দুল আব্দুল রাজ্জাক বিন ইউসুফ ওনার সাথে যে কথা হয়েছে শুনবেন, ফোন রেকর্ড শুনবেন না, আপনাকে মাঝে শুনি। দুজনই আমরা কিন্তু একজনের কথা বলছি না, দুজনের সাথে কথা হয়েছে, আরো কয়েকজনের সাথে, ইসলামিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, ইসলামিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট যে এখন এই বর্তমানে, তার সাথে ভাই ইউটিউবে গিয়ে মাতুব্বর ভাইয়ের চ্যানেলে গিয়ে একটু সার্চ করেন ভাই, নাস্তিক আসিফের সাথে আলেমদের কথোপকথন লিখে সার্চ করেন ইউটিউবে, বিয়ে পেয়ে যাবেন ভাই। ভাই ওই ইসলাম ফাউন্ডেশন, হ্যাঁ কি বললেন ওইটা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান সময়ের যে প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট নাকি কি বলে এটাকে, সভাপতি কি যেন নাম, হ্যাঁ তার নাম কি, সেই ব্যক্তি, সেই ব্যক্তির সাথে মাতুব্বর ভাই কথা বলছে কি, ডক্টর কাফিলউদ্দিন সরকার সম্ভবত, হ্যাঁ কাফিলউদ্দিন সরকারই হবে বোধহয় নামটা, আমি আমার এই মুহূর্তে খেয়াল নেই ভাই। এখন আপনি বলেন ডক্টর আবু বকর জাকারিয়া স্যারকে আপনি বড় আলেম মনে করছেন, তাহলে অন্য আর কি কাউকে দেখছেন না? আর ভাই হাসান ভাই, আমাদের স্টেজ তো সবার জন্য খোলা, আমরা তো নিজে আগ বাড়ায় আপনাদের আলেমদেরকে নক করছি, তারপরও তার আসতে চান নাই, কিন্তু আপনার চোখে যদি এরকম থাকে কেন বড় আলেম যিনি আসিফ ভাই, যদি কোনো আসিফ ভাইয়ের কোনো একটা ভুল টুল ধরা দিতে পারবে তাহলে তাকে ইনভাইট করেন না কেন, তাকে যদি ইনভাইট করেন সে যদি এসে লাইভে সবার সামনেই, তো এটা তো আমার গোপন কোনো কথা হচ্ছে না, সবার সামনেই তার ভুল ধরা দিয়ে তাকে তাকে পরাজিত করে দিল, ইসলামের ইসলামকে জিতাই দিল, এটা তো আপনাদের জন্য সুবিধা, আপনারা তো নেক্সট পারে। এই যে আপনাদের সাথে, ঠিক আছে ঠিক আছে ভাই, তাহলে হাসান ভাই তাহলে এই কথাই রইলো যে আপনি তাহলে একজন বড় আলেমকে নিয়ে আসবেন আমাদের লাইভে, এবং সেই আলেম আমাদের লাইভে এসে আমাকে এমন ভাবে উচিত শিক্ষা দিবে, এমন দাঁত ভাঙা জবাব দিয়ে আমার থোতামুখ ফোতা করে দিবে যে আমি তো আর পালাবার কোনো পথ থাকবে না, লজ্জায় তখন আর লাইভও করতে পারবো না ভাই। তাহলে তো ভাই এই কথাই রইলো, আপনি আবু বকর জাকারিয়া সাহেবের থেকেও বড় আলেম যিনি আছেন আপনার দৃষ্টিতে, তাকে আপনি কবে নিয়ে আসবেন সেই দিন তারিখটা বলেন ভাই প্লিজ। না আমি তাকে ছোট করে দেখছি না, সেও একজন বড় আলেম, এবং আমি বলছি না না সেটা নিয়ে আমি কিছু বলছি না, সেটা ঠিক আছে, সেই সেটা ঠিক আছে, আপনি আপনার মতো ইচ্ছা মতো বড় আলেম নিয়ে আসবেন ভাই, কবে আসবেন বলছে, আপনার চোখে যে বড় আলেম আবু বকর জাকারিয়াকে তো ছোট আলেম কেউ বলে নাই, আপনার চোখে যে বড় আলেম আছেন তাকে নিয়ে আসেন, তার সে আসিফ মহিউদ্দিনের ভুলটা ধরা দেখ। আমি ব্যাকস্টেজে বসে দেখবো, আমি যুক্ত হবো না, আমরা বসে বসে শুধু দেখবো, এনজয় করবো যে কোনটা আসলে সত্য। তাহলে তো খুবই ভালো হলো ভাই, হাসান ভাই তো আজকে আমাদেরকে একটা দুর্দান্ত প্রস্তাব দিলেন, উনি ডক্টর আবু বকর জাকারিয়ার থেকে ওনার দৃষ্টিতে, ওনার দৃষ্টিতে একটু ভাই একটু বলি ভাই, একটু শুনেন ভাই, ডক্টর আবু বকর জাকারিয়ার থেকেও ওনার দৃষ্টিতে যে বড় আলেম ওনাকে নিয়ে এসে আমাকে তো একদম দাঁত মুখ ভাঙা জবাব দিবেন, উনি তো এটা আমাদেরকে এই প্রস্তাবটা দিয়ে তো আমাদেরকে আসলে আমরা, আমি খুবই খুশি ব্যক্তিগত ভাবে, আমি খুবই আনন্দিত যে ইসলামের সত্যতা আমি বুঝতে পারবো তার কাছ থেকে। তো ভাই আপনি আমাদেরকে একটু বলেন যে সেই আলেমটার নামটা কি, ডক্টর আবু বকর থেকে জাকারিয়া থেকেও আপনি যাকে বড় আলেম মনে করেন, এবং তিনি আমাদের সাথে কবে আলোচনাতে আসতে পারবেন একটু বলেন। না ভাই আসলে বিষয়টা দেখেন, জাকারিয়া স্যার কিন্তু আপনার আপত্তির জবাব কিছুটা দিছেও, আমি দেখছি ভিডিওতে। হ্যাঁ যেই জবাব দিছে সেটার বিরুদ্ধে আমি আবার জবাব দিছি, কারণ তিনি মিথ্যা কথা বলেছেন, সরাসরি বললাম তিনি মিথ্যা কথা বলেছেন, তিনি একজন মিথ্যাবাদী মানুষ, সেটা আমি সেটা নিয়ে আবার ভিডিও বানিয়েছিলাম, তখন ডক্টর আবু বকর জাকারিয়ার যে ছাত্র মুশফিক মিনার এসে আমাকে বলছে যে ওনার একটু বয়স হয়ে গেছে, উনি এই বয়স হয়ে যাওয়ার কারণে উনি একটু ভুল দু একটা কথা একটু ভুল ভুলে বলে ফেলছেন, উনি এই কথাটা উনি ইচ্ছা করে বলেননি, তখন আমি মেনে নিয়েছি তার কথা। ঠিক আছে
আচ্ছা ভাই, এই যে নবীজির একাধিক বিবাহের সম্পর্কে যে আপনাদের আপত্তির যে অ্যান্সার ভাই ভাই দিয়েছেন ভাই সাকারিয়া অন্য স্যার, টপিকে হাসান ওটা ভাই, মানে দেখেছেন? আপনি টপিক টু টপিক জাম করতেছেন। আপনি যেই ইয়েটা দিলেন, প্রস্তাবের কথা বললেন, ওটা আগে শেষ করে তারপর অন্য টপিকে যান। আপনি কি কোনো আলেম না আনতে পারবেন? না ভাই, আমি প্রস্তাব ভাই প্রস্তাব সেগুলো প্রস্তাব ভাই সেগুলো নিয়ে কথা বলে তো লাভ নেই আপনার সাথে। আপনি তো আর বড় আলেম না, আপনি তো উত্তর দিতে পারবেন না। আপনি তো আগেই বললেন যে আপনি উত্তর দিতে পারবেন না। না তাহলে ভাই সেই আপনি ওগুলো ক্যান্সারগুলো নিয়ে আপনার দেখেছি সাথে আলোচনা করে লাভ দেখেছি কি ভাই? ভাই ওগুলো নিয়ে আলোচনা করে আপনার সাথে লাভ কি ভাই? ওগুলো নিয়ে আমি ডক্টর আবুবকর জাকারিয়ার সাথে কথা বলবো, ওগুলো নিয়ে আপনার সাথে কথা নেই। আপনার সাথে কথা হচ্ছে আপনি যে আপনার দৃষ্টিতে যে বড় আলেম তারে কবে আনবেন বলেন। না ভাই, এটা আমার দ্বারা সম্ভব হবে না। আপনি ব্যক্তিগত ভাবে যদি চেষ্টা করতে পারেন, আমি ভাই ভাই তাহলে বাংলাদেশের তো কোনো তাহলে আলেমের তো হয়ে গেল যে আসিফ ভাই নিজে চেষ্টা করলেন, তারপরও তারা আসলেন না, আপনারাও আনতে পারলেন না, আমাদের লাইভ ওপেন, তারপর আপনাদের বড় বড় আলেমরা আসতে ভয় পাচ্ছে, মানে ভয় পাচ্ছে না বলবো না, কোনোভাবে আসতে চাচ্ছেন না। আমি তাদেরকে ওই বেনিফিট অফ ডাউট দিলাম, কোনোভাবে আসতে চাচ্ছেন না। তো আপনারা নিজেরাই দেখতেছি আপনাদের ইমান শক্ত না, আপনারা নিজেরাই হচ্ছে কনভিন্স না যে আপনার ধর্মটা অতটুকু সত্য যে আপনারা যে কোনো একটা লাইভে প্রমাণ করে দিতে পারবেন। এটা খুবই না, দুঃখজনক। এখন পরে বিষয় হচ্ছে আপনারা নিজেরা না না একটা অনেকে একটা অনেক সেকেন্ড, আমার কথা অনেক ব্যস্ততার হাসান নিয়ে ভাই, থাকেন ভাই। হাসান ভাই আমার কথা শেষ নাই, আমার কথা শেষ হয়নি। কিন্তু আপনাদের না ভাই, বড় বড় আলেমরা আসার সেই ইয়েটা আসার মতো তাদের অবস্থান হচ্ছে না, কিন্তু আপনারা এসে বলতেছেন আপনাদের বড় বড় আলেমদের সাথে আমরা কেন কন্ট্যাক্ট করতেছি না। আমরা কন্ট্যাক্ট করলেও তারা আসতেছে না, আপনারা বললেও আসতেছে না। তাহলে আপনারা ভেবে দেখেন তাদের দুর্বলতাটা কোথায়, কেন তারা আসতে যাচ্ছে না। এই প্রশ্নগুলো আমাদেরকে না করে তাদেরকে করে। তাদের যদি কোনো একটা লাইভ ওপেন থাকতো এরকম সপ্তাহে একদিন বা দুই দিন যে পাবলিকলি সবার সাথে কথা বলে, তাহলে তো আসিফ ভাই আমার মনে হয় সবার আগে চলে যেতেন তার সাথে কথা বলতে, কিন্তু রিভার্সটা হচ্ছে না। ফারাজ ভাই একটা অনেক জিনিস তো বুঝতেছি না, ফারাজ ভাই একটা জিনিস বুঝতেছি না, বাংলাদেশে এত হাজার হাজার আলেম ভাই, হাজার হাজার আলেম আছে কিন্তু একজন দুইজন না, কিন্তু একজনেরও সময় হচ্ছে না ভাই, তারা একজনও সময় পাচ্ছে না, এটা কেমন কথা ভাই? মানে এমন যদি এখন হতো যে আসিফ বাংলাদেশ ভাই, মাত্র আসিফ একজন ভাই আলেম, ভাই হাসান ভাই একটা সেকেন্ড ভাই, এক সেকেন্ড, ধরেন বাংলাদেশে ধরলাম একজন মাত্র আলেম, সে এত কাজ করতে হয় সে আর সময় পায় না, এটা হইলে বুঝতাম যে আচ্ছা ঠিক আছে, সে তো একজন, একজনের উপর অনেক দায়িত্ব, সময় পায় না ভাই, কি আর করবে। কিন্তু বাংলাদেশে তো আলেম আছে হাজারে হাজারে, তাই না? এই আলেম সেই আলেম, হানাফি আলেম, সালাফি আলেম, এমুক আলেম, তরুমুক আলেম, এই দিকে চরমোনাই পীর সাহেব, এই দিকে হেফাজতে ইসলামের ইয়া, হাজার হাজার আলেম ভাই, দেওবন্দ, আর তারপরে আসিফ এইটা ভাই সেটা। আপনাকে হাদিয়ার ব্যবস্থা করতে হবে কিনা, হাদিয়া দিলে কি আচ্ছা ভাই তাদের শুনে, সময় হয়? যারা একটু বড় পর্যায়ে আছে তারা দেখা যাচ্ছে তাদের ব্যস্ততাই বেশি থাকে, যেমন ভাই আমি ওই ধরেন, ব্যস্ততা এবং আমাদের দেখা শেষ, ওই ব্যস্ততাও আমাদের দেখা শেষ। যখন তাদের সাথে নর্মালি কন্ট্যাক্ট করতে যাওয়া হয় তখন তিনি খুবই বিজি। যখন ওই যে একটু আগে যে কথাটা বললাম হাদিয়ার বিষয়টা, 1 লাখ টাকা হাদিয়া দিব তার মাদ্রাসায়, তার সময়ের অভাব নাই, কোনো অভাব নাই। এবং এটা কোন লোক তার কথা আমি মুখে না নিলাম, কোন লোক সে কথা আমি মুখে না নিলাম, কিন্তু আপনাদের ওই যে যাদের বলতেছেন সময় নাই, তাদের সময় বহুত আছে। তাদের যখন টাকা পয়সা লোভ দিবেন সময়ের পর সময়, এমন না যে তাদের মানে খুব বড় রিসার্চের কাজ করতেছে সে খুব বিজি, এরকমটা না। আর আপনারা যেভাবে প্রোগ্রাম কিন্তু ভাই, করছেন তো এটা অনেকটা অনেকে এই বিষয়টা কিন্তু ভাই, হয়তো কিন্তু ভাই জানেন হাসান ভাই, সেটা হাসান হয়তো। ভাই, হাসান ভাই আমি একটা জিনিস বুঝলাম না, যে দিনের সেবা করার এত বড় একটা সুযোগ, মানে দিন ইসলামের সেবা করার এত বড় একটা সুযোগ যে বাংলাদেশের একটা, আমি কিন্তু ভাই প্রখ্যাত, আমি কিন্তু মোটামুটি মানে পরিচিত না আছে আচ্ছা ধর্ম আসিফ ভাই, মোটামুটি। আমার এখানে একটা প্রশ্ন আছে, যারা অলরেডি কনভিন্সড মানে ইসলাম ধর্ম সত্য, তাদের কাছে যে প্যাক প্যাক করে মানে দিনের কি লাভটা হচ্ছে? যারা কনভিন্সড না মানে আপনার লাইভে এসে যদি প্রমাণ করে দেয় যে ইসলামটা সত্য, সেখানে তো দিনের মানে দিনের পক্ষের কাজ আরো 1000 গুণ বেশি হচ্ছে। যারা অলরেডি কনভিন্স তাদের সাথে দিনের প্যাক প্যাক করে মানে ইয়েটা কি মানে? হ্যাঁ সেটা আমি বুঝি না ভাই, যে এই যে ওয়াজ করে ওনারা মুসলমানদের কাছে, ওয়াজ করে মুসলমানদের কাছে ধর্ম প্রচার করে ভাই, এই ধর্ম প্রচার মুসলমানরা কি আলো সমান হবে? মানে মানে বুঝলাম না যে ওনাদের, আসিফ ভাই একটু কথাটা শেষ করিনি, কথাটা শেষ করিনি ভাই, দিনের সেবা করার সর্বোচ্চ সুযোগ তো এটা, যে একজন কঠিন নাস্তিক, বাংলাদেশের যে একজন কঠিনতম নাস্তিক, যে আসিফ মহিউদ্দিন নামক যে বদমাইশ নাস্তিকটা আছে, তাকে দিনের পথে আনা হইলো, আনা হইতো দিনের পথে সবচেয়ে বড় কাজ। মানে বাংলাদেশের অন্য যারা নাস্তিক আছে তারা শুনতো, যুগে যুগে মানুষজন এটা নিয়ে গল্প করতো, ইমাম আবু হানিফা যেরকম এক নাস্তিকের সাথে নাকি তর্ক করছিলেন একবার, সেটা নিয়ে এখনো যুগে যুগে মানুষ গল্প করে, ওই নাস্তিকের সাথে ইমাম আবু হানিফা তর্ক করছিল, সেই রকম যুগে যুগে মানুষ তর্ক করতো। এই যে বাংলাদেশের অমুক আলেমের সাথে নাস্তিকের তর্ক হয়েছিল, আমাদের আলেম জিত্তা গেছে, আমাদের আলেম নাস্তিককে এমন জবাব দিছে, এমন জবাব দিছে যে নাস্তিক তো পুরো তব্দা, এইরকম যুগে যুগে গল্প কাহিনী কইতো, গান রচনা হইতো এটা নিয়ে, ওয়াজে ওয়াজে এটা নিয়ে ইয়া হইতো। এইবার দেখেন এত বড় একটা দিনের সেবা করার এরকম সুযোগ রেখা, তারা ওয়াজ করে বেড়ায় সারাদিন, 50,000 টাকা 1 লাখ টাকা নিয়ে ওয়াজ করে বেড়ায় সারাদিন, এখানে যায় সেখানে যায়, ওয়াজ করে এটা করে সেটা করে, কিন্তু এই কাজ করার মতো, এই দিনের এই সেবাটা করার মতো কারো কোনো সময় নেই। চিন্তা করেন তারা কত ব্যস্ত। না, তবে এই বিষয়টা নিয়ে আমি একটু চেষ্টা করব, দেখি কতটা পারা যায়। তবে আপনি ভাই যে ধর্ম প্রচার, ধর্ম প্রচার এটা না বললে ধর্ম ব্যাখ্যা করে এটা বলতে পারেন, ঠিক আছে?
যারা ইসলামিক প্রোগ্রাম করে, এটা ধর্ম আসলে প্রচারক ধর্মের ভাই? কেন ভাই, আপনারা নিজেরা দায়ী বলেন না নিজেদেরকে, হ্যাঁ বলেন না নিজেরা দায়ী দায়ী বলেন না, তো দায়ী মানে কি? দায়ী বলো, কিন্তু এটাকে ধর্ম ব্যাখ্যা না করা আপনারা দায়ী বলে, এটা আপনারা বলাই দায়ী কি? বলে সমস্যা নাই, আপনারা দায়ী বলে সমস্যা নাই ভাই, আমরা তো ধর্ম ব্যবসায়ী পর্যন্ত বলি নাই, বাট অ্যাপ্রোপ্রিয়েট ইয়াতে হয়তো তো ধর্ম ব্যবসায়ী বলা অ্যাপ্রোপ্রিয়েট কথা হয়তো আপনাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা, তারপরও যেহেতু আপনি একজন ভদ্রলোক ওই সেন্সে আমরা বললাম ধর্ম প্রচারকারী, মানে এতটাও ইয়ে বলেন না যেখানে আপনাদেরকে মাথায় তুলে রাখতে হবে, অতটাও তো মানে পড়ে যায় নাই। দেখেন আপনাদের বড় বড় আলেমরা আসতে পারতেছে না, সেখানে আপনারা আসতেছেন, আপনারা এসে বলতেছেন আপনারা আপনাদের আলেমদের সাথে কেন কন্ট্যাক্ট করা হচ্ছে না, আপনারা এই কথাটা আপনাদের আলেমকে যে কেন বলেন না, আপনারা ওইখানে কেন প্রেশার করেন না, যে আপনাদের নিজেদের দলের লোককে কেন প্রেশার করেন না যে হুজুর আপনি যান তার মুখ ভাঙা, মানে একটা মুখ ভাঙা জবাব দিয়ে আসেন, দাঁত ভাঙা জবাব দিয়ে আসেন, সরি দাঁত ভাঙা জবাব দিয়ে আসেন, এই ধরনের কথা বলাটাও ইয়ে উচিত শিক্ষা দিয়ে আসেন আসিফ মহিউদ্দিনকে, বলতে তো পারেন কিন্তু আপনারা তো বলতেছেন না, এটা আসিফ ভাইকে বলে কি লাভ, তার সাথে তো আসিফ ভাইয়ের কোনো কন্ট্যাক্ট নেই, আপনার সাথে আছে, আপনি যে কন্ট্যাক্ট করেন। আচ্ছা হাসান ভাই একটা কথা বলি, হাসান ভাই একটা কথা বলি, 2013 সালে আমার ফাঁসি চেয়ে বাংলাদেশে বেশ কিছু হেফাজত ইসলাম ঢাকা শহর ঘেরাও করছিল, বিশেষ করে আমার ফাঁসি চেয়ে, এটা কি আপনি জানেন ভাই? ভাই এই প্রসঙ্গে আমি বলবো, আসিফ মহিউদ্দিন নামে কেউ আছে এটা আমি হয়তো আগে জানতামই না, মানে ওই আচ্ছা আপনি জানতেন না, আপনি জানতেন না, আপনি জানতেন না হয়তো, কিন্তু হেফাজত ইসলাম আমার মানে ছবি ব্যানার নিয়ে আমার নাম স্লোগান দিয়ে দিয়ে ঢাকা ঘেরাও করছিল, এটা তো সত্য, এটা আমি আপনাকে প্রমাণ দেখাতে পারি, আপনি কি প্রমাণ দেখতে চান এটার? না এটা প্রমাণ দেখার, আচ্ছা তাহলে আপনাকে যে প্রশ্নটা হচ্ছে, আমার ফাঁসি চেয়ে হাজার মানে হাজার হাজার মানুষ নিয়ে, লাখ লাখ মানুষ নিয়ে ঢাকা ঘেরাও করে মানে মানে মারামারি করতে হয় পুলিশের সাথে, মারামারি করার মতো সময় ভাই আপনাদের আলেমদের আছে, কিন্তু যুক্তি তর্ক করার সময়টুকু আপনাদের হচ্ছে না কেন, এটা তো একটা ভাই বিরাট প্রশ্ন আমার ভাই। আসিফ ভাই ইমাম সাফি তো মরে গেছে, সে তো কবর থেকে উঠে ওই খেজুরের ডালার জুতা দিয়ে পিটাই দাঁড়াবে না, সেখানে তাদের সমস্যাটা কোথায়? ভাই ওই বিষয়টা আমি একটু স্টাডি করব, ঠিক আছে এখন কিছু না না, বলতে এটা পারবো এটা না, এই তবে প্রশ্নটা আপনারা করি নাই, প্রশ্নটা আসিফ ভাইকে করছে, ইমাম না সাফি উঠে তো যেহেতু আসবে না। আমাকে একটু ইঙ্গিত করছেন আশা করি, তো আমি স্টাডি করে এই বিষয়ে হয়তো যদি সম্ভব হয় আপনার সাথে আবার উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে হাসান ভাই, তাহলে আপনাকে, হ্যাঁ আপনি যদি শেষে কিছু বলতে চান বলেন, তারপর আপনাকে বিদায় দিন। শেষে আচ্ছা ভাই ওই যে রাসুলের একাধিক বিয়ের সম্পর্কে যে জাকারিয়া স্যার যে অ্যান্সারটা দিয়েছে আপনাদের আপত্তি সম্পর্কে, এটা কি আসলে আপনি বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন কেন? আসলে এটা তো ভাই ওইটার অ্যান্সারটাকে ওইটার ভক্তি ওইটার পাইনি। প্রেক্ষাপটে আমিও তো একটা ভিডিও করেছি ভাই, সেটা কি আপনি দেখেছেন? উনি যে জাকারিয়া স্যার যে মিথ্যা কথা বলেছেন সেটা যে আমি ধরিয়ে দিয়েছি, সেটা কি আপনি দেখেছেন ভাই? সেটা আপনার সেটা কোথায় আছে, ইউটিউবে আছে আচ্ছা ভিডিও আমি দেখিনি। হাসান ভাই, আমি আমি আপনাকে একটা কথা বলি, হ্যাঁ আজকে তো আপনার সাথে আর কথা বলার তেমন কোনো ইয়ে নাই, আপনি যে জাকারিয়া সাহেবের ভিডিওটা একবার দেখেন যে উনি কি রেসপন্স দিচ্ছেন, তা আর নিজে ওটা নিয়ে একটু গবেষণা করেন যে কি কি উত্তর আছে আপনার কাছে, ওটা নিয়ে আগামী কোন একটা লাইভে আপনি আসেন, হ্যাঁ আমরা দেখবো যে জাকারিয়া সাহেবের উত্তরটা কতটা ভ্যালিড, ঠিক আছে? ওই ভিডিওটাও দেখে আসেন এবং আপনি নিজে আলাদা করে নিজে রিসার্চ করে আসেন, এসে দেখা যাবে যে আচ্ছা আপনার জাকারিয়া সাহেবের উত্তরটা কতটুকু যুক্তিযুক্ত, কতটুকু ভ্যালিড উত্তর উনি দিয়েছেন সেটা যাচাই করা যাবে। এখন নেক্সট কোন টপিক হ্যাঁ ভাই, থাকলে সেটা বলে। না হ্যাঁ ভাই, ফারাজ সেটা ভাই খুবই খুবই চমৎকার কথা বলেছে, তাহলে আপনি জাকারিয়া সাহেবের এই ভিডিওটা আরো ভালোভাবে দেখে আপনি সেটাকে রপ্ত করেন, হ্যাঁ তারপরে নেক্সট লাইভে না এসে সেই আপনি ভিডিওর আমাদের সেই অ্যান্সারটা আপনি কথাগুলো বলেন। কোথায় সেটা একটু আমি যদি বলেন, আর সেটা ওটা তো ভিডিও লাইভে দিয়ে দেওয়া হয়েছে রে ভাই, ওটা তো মানে নোট রাখা হয় না কোন ভিডিওতে ইয়ে করা হয়েছে ওনার, ও যেদিন আচ্ছা তাহলে রেসপন্সটা আপনার কথাটা শুনলে তো ভালো হইতো, যাক সেটা না আমার কথা আলাদা করে শোনা লাগবে কেন, আপনি জাকারিয়া সাহেবের উত্তর আপনার না তো ওই যে দিবেন আসিফ ভাই যে অ্যান্সার তো, দিয়েছে সেই জাকারিয়া মানে স্যারের আসিফ ভিডিওর ভাইয়ের, আলোকে, আসিফ ভাইয়ের উত্তরটা আলাদা করে শোনা লাগবে কেন, জাকারিয়া সাহেবের উত্তর তো গুড না এনাফ, সেটা না তার অ্যান্সারটা যদি ভুল হয় সেটা আপনি ভুল ভুল হবে ভাবেন কিভাবে হবে, মানে জাকারিয়া সাহেবের উত্তর ভুলিতে পারে, নাউজুবিল্লাহ কি বলেন আপনি, এত না, বড় আপনি একজন দাবি করছেন স্কলার। তার অ্যান্সারটা ভুল, তাহলে এনি হাউ তার অ্যান্সার এনি হাউ ভুল। ইয়ে হাসান ভাই, মানে একটা কথা নিয়ে বেশি বারবার ইয়ে করা হচ্ছে, আপনি এটা দেখে আসেন, পড়ে আসেন, নিজে একটু রিসার্চ করে আসেন, করে এসে নেক্সট দিন আপনি এটা নিয়ে দরকার হলে আসিফ ভাইয়ের সাথে আলোচনা করেন, আমরা সবাই শুনবো যে জাকারিয়া সাহেবের উত্তরটা ভ্যালিড কিনা, কেননা জাকারিয়া সাহেব তো নিজে কখনো আসবে না, আপনাদেরকেই আসতে হবে, আপনারা নিজে একটু পরে আসেন, দরকার হলে জাকারিয়া সাহেবের সাথে কন্ট্যাক্ট করেন, এই বিষয়ে যদি তার আরো কোনো কিছু লেখা টাকা থাকে বা জানা থাকে তার সাথে জেনে তারপরে চলে আসেন, ঠিক আছে? হ্যাঁ আপনি জাকারিয়া সাহেব নিজেই, জাকারিয়া সাহেব হয়ে আমার সাথে তর্ক করেন নেক্সট দিন এসে, আপনি নিজেই জাকারিয়া সাহেব হয়ে আমার সাথে তর্ক করেন, জাকারিয়া সাহেব যা যা বলছে বা আপনিও যা যা বলতে চান সব দিয়ে আপনি আপনি আমার সাথে সেইভাবে তর্ক করেন, তাহলে তো সরাসরি হয়ে গেল, সরাসরি আপনি উত্তর পেয়ে গেলেন আমি কি বলতে চাই সেটা সরাসরি শুনে ফেললেন, তাই না? আচ্ছা ঠিক আছে, আর আরেকটা বিষয় আলোচনা পরকাল সম্পর্কে একটু বলতে চাচ্ছিলাম, অন্য তো অন্য একদিন আসিফ ভাই, মানে ড্র্যাগ হচ্ছে মানে আমার মনে হয় অন্য একজনকে শুনতে হচ্ছে। হ্যাঁ ভাইয়া হাসান ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই, আরেকদিন কথা বলবো, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা ভাই, আপনিও ভালো থাকবেন, আপনার আচ্ছা ভাই, শেষ পর্যন্ত শুভকামনা আর রইল। একটা কথা বলতে চাই। আসিফ, আসিফ ভাই, আচ্ছা আচ্ছা হ্যালো। বলুন। সেটা বলতে চাচ্ছি, মিনার ভাই তো আপনাকে অনেক অ্যান্সার দিয়েছে, তো তার অ্যান্সারের আচ্ছা, আলোকে আমি আমি একটা আরেকটা ব্যাটারি তৈরি প্রপোজাল করেন। আরেক আরেকটা প্রপোজাল দিই। এই যে জাকারিয়া সাহেবের যে উত্তরটা, হ্যাঁ, ওই উত্তরটা রপ্ত জি করে মিনা সাহেবকে আসতে বলেন, আপনার হ্যাঁ, বদলে মিনা সাহেবকে আসতে বলেন। না না, অসুবিধা নেই, আপনারা দুইজনই আসবেন, মিনা সাহেব এবং আপনি দুইজনই আসবেন আমার লাইভে। আপনাদের দুইজনকে একসাথে আমন্ত্রণ জানালাম, আপনিও শিকাপের আসবেন, মিনারকেও বলবেন শিকাপের আসতে, তারপরে আমরা একসাথে আলোচনা করবো। এটা তো আপনি রাজি আসিফ আছেন ভাই, আপনি শোনেন শোনেন, আমি যদি বলি যে আপনি তো অনেক বিষয়ের খুব জোরালো মানে বিরোধিতা করছেন, অথচ মিনার ভাই কিন্তু আপনাকে, আমি দেখছি ভিডিওতে যে অ্যান্সার দিছে, তো আপনি কিন্তু ভাই? সেই অবস্থান অবশ্যই, থেকে ফিরে আসছেন। না না, মিনার আমাকে যে অ্যান্সার দিছে, যে জিনিসের সে অ্যান্সার দিছে, মনে করেন ওয়ারাকা বিন নফেল মোহাম্মদের বিয়ের ঘটকালি করছিল নাকি করে নাই, এইটা নিয়ে অ্যান্সার আমাকে মিনার দিছে, এটা সত্য কথা। কিন্তু ভাই, এটা তো আমাদের মূল পয়েন্ট না, যে ওয়ারাকা বিন নফেল খাদিজার সাথে মোহাম্মদের বিয়ের ঘটকালি করছিল নাকি করে নাই, এটা তো আমাদের কোনো মূল পয়েন্ট, আলোচ্য বিষয় না ভাই, আমি কোনো আর। নির্দিষ্ট মিনার বিষয় যদি বলি, আমার আমি মিনার ওভারঅল বলি। মিনার আমার মিনার আমার লেখার ভিতরে এই ভুলটা বাইর করছে, যে হ্যাঁ, ওয়ারাকা বিন নফেল মোহাম্মদ আর খাদিজার বিয়ের ঘটকালি করে নাই, আমি বলছি ঘটকালি করছে, মিনার বলছে ঘটকালি করে নাই, ঠিক আছে, আমি তার কথা, রেফারেন্স, সে যেহেতু রেফারেন্স দিয়ে বলছে, সেহেতু আমি তার কথা মেনে নিছি। কিন্তু ভাই, এটা তো আমাদের মূল আলোচ্য বিষয় না, যে ওয়ারাকা বিন নফেল ঘটকালি করছিল কি করে নাই। আপনি যদি ভাবেন যে ওয়াও, মিনার একটা ভুল বাইর করতে পারছে, ও বাহ, ফাড়াই দিছে নাস্তিকের দাঁত ভাঙা জবাব, নাস্তিক আজকে সব শেষ, ইসলাম সত্য প্রমাণিত হয়ে গেছে ভাই, হয়ে গেছে ইসলাম সত্য একেবারে। প্রমাণিত হয়ে গেল। যদি ভাবেন ভাই বা সুখ পান, তাহলে পাইতে পারেন ভাই, আমার কাছে বলার নাই। কিন্তু আমাদের মূল পয়েন্ট গুলা হচ্ছে, মোহাম্মদ ছিল একজন লম্পট, মোহাম্মদ ছিল একজন ধর্ষক, ইসলাম হচ্ছে একজন একটা অমানবিক ধর্ম, বর্বর ধর্ম, অসভ্য ধর্ম, এবং এবং সেইটা মিথ্যা প্রমাণ ধর্ম, আমরা এবং দিয়েছি। অবশ্যই একটা মিথ্যা ধর্ম। মিথ্যা কি সত্য সেটা হয়তো মানে আমরা আমরা সেই দিকে না গেলেও পারি, কিন্তু এটা যে একটা বর্বর ধর্ম, এটা যে একটা মানে ভয়ঙ্কর একটা মাফিয়া ধর্ম, সেই বিষয়ে আমরা একদম সুস্পষ্ট প্রমাণ দিতে পারবো। আর সেখানে তো আপনারই সুবিধা, যদি আপনার সাথে এমন কোনো পার্টনার থাকে যে আসিফ আসিফ ভাই, মদিনা ভুল ধরা দিতে পারে আসিফ ভাই, এবং আসিফ ভাই হ্যালো, সেটা মেনে নেয়, তাহলে তো আপনার পক্ষে ইয়ে যায়। হাসান ভাই, আর আর ড্র্যাগ করেন না ভাই, বউ বউ বলছেন, আপনি পারলে মিনারকে নিয়ে আসেন, আপনারা দুজন একসাথে আসেন, আমরা নেক্সট টপিকে তাহলে কথা বলতে পারবো, হ্যাঁ যে ঠিক আছে হাসান বিয়ে ভাই, বিয়ে ভালো কেন থাকেন তাহলে। করছে, মোহাম্মদ এতগুলো বিয়ে কেন আচ্ছা করছে, সে বিষয়ে আপনি আর মিনার দুজন একসাথে চলে আসেন। আচ্ছা ঠিক আচ্ছা আছে, ঠিক ভালো আছে থাকেন, পরে হাসান কথা ভাই, হবে। হ্যাঁ, ওকে, ভালো থাকেন।